সন্ধ্যা উতরে গেছে। সুন্দরবাবু টেবিলের ধারে বসে একখানা চিঠি লিখছিলেন। হঠাৎ দরজা খোলার শব্দে পেছন ফিরে তাকালেন। জয়ন্ত ঘরের ভেতরে ঢুকে বলল, কি বলেন সুন্দরবাবু, আমাকে দেখে আপনি নিশ্চয়ই খুব আশ্চর্য হয়েছেন। হ্যাঁ জয়ন্ত, তুমি কলকাতায় ফিরে এসেছো? আমি তো জানতুম তুমি এখনো শ্যাম দেশেই আছো। জয়ন্ত কোনো জবাব না দিয়ে আগে সুইচ টিপে ঘরের আলোটা নিভিয়ে দিল, তারপর রাস্তার দিকের জানলার কাছে গিয়ে মুখ বাড়িয়ে নিচের দিকে তাকিয়ে কি দেখতে লাগল। মিনিট চারেক সেইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থেকে সে আবার ফিরে এসে আলো জেলে দিয়ে বলল, যাক, ছুয়াঙের চোরকে তাহলে ফাঁকি দিতে পেরেছি। ছুয়াং? কে ছুয়াং আর কেই বা তার চর? আচ্ছা ব্যাপার কি বলো তো জয়ন্ত। ছুয়াং হচ্ছে একজন চীনাম্যানের নাম, একাধারে যে হচ্ছে জাদুকর আর দস্যু দলের সর্দার। বিচিত্র তার ক্ষমতা, সারা পৃথিবী পড়ে আছে যেন তারই নখদর্পণে। ইউরোপ আমেরিকাতেও মাঝে মাঝে গিয়ে রসাতল কাণ্ড বাঁধিয়ে সে ভয়ানক নাম কিনেছে। চুপি চুপি আপনাদের কারোকে কোনো কথা না জানিয়ে তারই সন্ধানে আমি গিয়েছিলাম শ্যাম দেশে, কারণ আমি খুব ভালো করেই জানতাম যে শ্যাম দেশেই সে আছে। হ্যাঁ, সে শ্যাম দেশে ছিল বটে, কিন্তু আপাতত তার আবির্ভাব হয়েছে কলকাতা শহরে। সেই খবর পেয়েই আমিও ফিরে এসেছি কলকাতায়। কিন্তু চুয়াংও আমার গতিবিধির সব খবরই রাখে। কলকাতায় পদার্পণ করেই আমি বুঝেছিলাম যে চুয়াংয়ের এক চর লেগেছে আমার পেছনে। হয়তো সর্দারের কাছ থেকে সে হুকুম পেয়েছিল যে আমাকে কোনো উপায়ে হত্যা করতে হবে। কি যে বলো জয়ন্ত, এটা তো আর আফ্রিকার বন জঙ্গল নয়, এ হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় নগরী কলকাতা। এখানে প্রকাশ্য রাজপথের ওপরে মানুষ খুন করা চারটিখানে কথা নয়। আপনি চুয়াংকে চেনেন না সুন্দরবাবু, তাই এই কথা বলছেন। চুয়াং ইংরেজ রাজত্বের সর্বপ্রথম নগর, লন্ডনে পর্যন্ত গিয়ে একজন লর্ড আর একজন স্যার উপাধিধারী বিখ্যাত লোককে প্রায় সকলের চোখের সামনে খুন করে এসেছে। তাদের তুলনায় আমি অতি ক্ষুদ্র জীব, চুয়াং আমাকে গ্রাহ্যের মধ্যেই আনবে কেন? জয়ন্ত, তুমি এই কি কথা শোনালে হে? এমন এক সাংঘাতিক অপরাধী সারা পৃথিবীর বুকে ছুটোছুটি আর ঘনঘনি করে বেড়াচ্ছে, অথচ তাকে কেউ ধরতে পারছে না। কেউ তাকে ধরতে পারছে না সুন্দরবাবু, কেউ তাকে ধরতে পারছে না। আজ এ দেশে কাল ও দেশে সে বিদ্যুতের মতন দেখা দিয়ে আবার কোথাও অদৃশ্য হয়ে যায়। আজ পর্যন্ত তার নাগাল পায়নি পৃথিবীর বড় বড় গোয়েন্দারাও। সেই চুয়াং এসেছে কলকাতায়, এটা কি দুশ্চিন্তার কথা নয়? দুশ্চিন্তার কথা নয়, আবার ভয়ঙ্কর দুর্ভাবনার কথা। কিন্তু চুয়াং কেনই বা কলকাতা এসেছে, আর কেনই বা তুমি তার পেছনে পেছনে এতটা দৌড়াদৌড়ি করছো? তাহলে শুনুন, যদিও চুয়াংয়ের জীবনচরিত হচ্ছে যে কোনো রোমাঞ্চকর উপন্যাসের থেকেও চিত্তাকর্ষক, তবু সেই সব কথা আজ আমি আপনার কাছে বর্ণনা করতে চাই না। আমি কেবল বলতে চাই যে চুয়াংয়ের সঙ্গে আমার সম্পর্ক কোনখানে। কয় মাস আগে এই কলকাতা শহরেই রহস্যজনক উপায়ে উপরপরই তিনজন প্রত্নতাত্ত্বিকের মৃত্যু হয়েছিল, সে কথা বোধ হয় আপনি ভুলেননি? না না, নিশ্চয়ই ভুলিনি। ওই তো একদল প্রত্নতাত্ত্বিক ব্রহ্মদেশের কোনো এক নিবিড় জঙ্গলে গিয়েছিলেন, ওই পুরাকালের কি একটা ভগ্ন স্তূপ নাকি ওই নাই মন্দির টন্দির কি সব আবিষ্কার করতে। সেখানে গিয়ে তারা কি দেখেছিলেন আর কি বা পেয়েছিলেন আমি সেসব জানি না, কিন্তু সেখান থেকে ফিরে আসার পরই তাঁদের ওপর বয়ে যায় নানান দৈব দুর্ঘটনার ঝড়। সে দুর্ঘটনাগুলো দৈবের নাকি দুষ্টের নাকি কোনো মানুষের কীর্তি এখনো পর্যন্ত তা প্রকাশ পায়নি। তারপর একে একে তিনজন প্রত্নতাত্ত্বিকের অদ্ভুত আর আকস্মিক মৃত্যু হলো।
সন্দেহজনক হলেও তার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। তুমি সেই কথাই বলছো তো? হ্যাঁ, সেই প্রত্নতাত্ত্বিক দলের নেতা ছিলেন মনমোহন বাবু। শেষটায় ভয় পেয়ে এই মামলায় তিনি আমাকে নিযুক্ত করেন। মানে মামলাটা কিসের? মনমোহন বাবু আমার কাছে সন্দেহ প্রকাশ করেছেন যে ব্রহ্মদেশে তার সহযাত্রী ও তিন প্রত্নতাত্ত্বিকের মৃত্যুর মূলে আছে জাদুকর আর ডাকাত দলের সর্দার এই চুয়াং। তার এমন সন্দেহের কারণ কি? সেই তিনজন প্রত্নতাত্ত্বিককে কেউ বা কারা যে খুনি করেছে, পুলিশ অনেক অনুসন্ধান করেও এমন কোনো প্রমাণ আবিষ্কার করতে পারেনি। কিন্তু সেই তিনজন প্রত্নতাত্ত্বিকের মৃত্যুর কারণ যে সন্দেহজনক, পুলিশ এ কথা স্বীকার করতে বাধ্য হয়েছে। হ্যাঁ, আমিও সে কথা স্বীকার করতে বাধ্য। এখানে বাধ্যতা আর অবাধ্যতার কথা তুলে কোনো লাভ নেই সুন্দরবাবু। কিন্তু মনমোহন বাবু দৃঢ় বিশ্বাস যে চুয়াংই কোনো গুপ্ত উপায়ে তার তিনজন বন্ধুকে ইহলোক থেকে পাঠিয়ে দিয়েছে পরলোকে। বেশ, তাও আমি স্বীকার করতে পারি। কিন্তু তার আগে তোমাকে দেখতে হবে চুয়াং কোনো বিশেষ কারণে ওই তিনজন প্রত্নতাত্ত্বিককে হত্যা করেছে। প্রত্নতাত্ত্বিকেরা হচ্ছেন অতি নিরীহ জীব, তাদের কর্তব্য জীবন্ত বর্তমান নয়, মৃত এবং অতীতকে নিয়ে। চুয়াংয়ের মতন একজন আধুনিক অপরাধী হঠাৎ মৃত অতীতের ভক্তদের শত্রু হয়ে উঠবে কেন? মনমোহন বাবুর মুখ থেকে তারও কিছু কিছু আভাস কিন্তু আমি পেয়েছি। আভাস? আভাস নিয়ে কখনো গোয়েন্দাগিরি চলে? ব্যাপারটা এতটাই জটিল যে মনমোহন বাবু আভাস ছাড়া আর কিছুই প্রকাশ করতে পারেননি। কেন? আসল ব্যাপারটা মনমোহন বাবু নিজে এখনো ধরতে পারেননি। যদিও তার মুখের কথা শুনে আমার মনে একটা সন্দেহ জেগেছিল। সন্দেহটা কিসের? শুনুন তবে, মনমোহন বাবুর মুখে আমি শুনেছি যে ব্রহ্মদেশের গভীর অরণ্যে গিয়ে তারা আবিষ্কার করেছিলেন প্রাচীন কালের এক অজানা ধ্বংসস্তূপ। মনমোহন বাবু হচ্ছেন নিজেও ধনী, তার সঙ্গী বন্ধুরাও কেউ দরিদ্র ছিল না। তারা সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন অনেক কুলি। সেই কুলিদের সাহায্যে স্তূপের নিচেকার মাটি খুঁড়ে তারা অনেকগুলি সেকালের দুর্লভ জিনিস সংগ্রহ করেছিলেন। সেই সংগ্রহের মধ্যে ছিল প্রাচীন যুগের নিত্য ব্যবহার্য নানান দ্রব্য, কয়েকখানি শিলালিপি আর কয়েকটি ছোট বড় প্রস্তর মূর্তি। এক জায়গায় একটি পাথরের ছোট সিন্দুকের ভেতরে ছিল একখানি শিলালিপি, আর সেকালের বৌদ্ধ তান্ত্রিকের উপাস্য বজ্র ভৈরবের মূর্তি। মনমোহন বাবু এখনও সেই শিলালিপির সম্পূর্ণ পাঠোদ্ধার করতে পারেননি, কারণ সেই শিলালিপিখানি নাকি সেকালের প্রচলিত আর অপ্রচলিত নানান ভাষায় লেখা। তবে এইটুকু তিনি বুঝতে পেরেছেন যে শিলালিপির কথাগুলো হচ্ছে এমন কোনো উপাসনার মন্ত্র যা উচ্চারণ করলে মানুষ এই পৃথিবীতে হতে পারে সর্বশক্তিমান। বজ্র ভৈরবের মূর্তিকে সামনে স্থাপন করে সেই মন্ত্রগুলোকে সম্পূর্ণভাবে উচ্চারণ করতে হবে। আগেই বলেছি চুয়াং হচ্ছে জাদুকর, সে কেমন করে ওই মূর্তি আর শিলালিপির সন্ধান পেয়ে ওই দুটি দুর্লভ জিনিসকে হস্তগত করার জন্য লালায়িত হয়ে উঠেছে। মনমোহন বাবুরা যখন ব্রহ্মদেশের সেই জঙ্গল থেকে ফিরে আসছিল তখন চুয়াংয়েরই সঙ্গে তার একবার দেখা হয়েছিল। সেই সময় মনমোহন বাবুর কাছে সে বলেছিল যে ওই শিলালিপিখানি আর মূর্তিটি তার হাতে সমর্পণ করলে বিনিময়ে তিনি 50,000 টাকা পেতে পারেন। কিন্তু মনমোহন বাবু আর তার সঙ্গীরা কেউই দরিদ্র ছিলেন না, প্রত্নতত্ত্ব নিয়ে আলোচনায় ছিল তাদের জীবনের একমাত্র সাধনা। কাজেই সেই প্রস্তাবে তারা কেউই রাজি হননি, চুয়াং এতটা আশা করেনি। কাজেই সে বেশি লোক নিয়ে মনমোহন বাবুদের কাছে গিয়ে এই প্রস্তাবটা দিতে পারেনি। মনমোহন বাবুরা সেদিন ছিলেন রীতিমতো দলে ভারী, সুতরাং সেদিন চুয়াংকে বাধ্য হয়েই ইচ্ছার বিরুদ্ধে ফিরে আসতে হয়েছিল। মনমোহন বাবু বলেন
যে তারা যখন জাহাজে চড়ে সমুদ্রপথে যাত্রা করছেন, তখন নাকি কখনো অজানা বোম্বেটে জাহাজ তাদের আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টাও সফল হয়নি। তারপর কলকাতায় ফিরে এসেও তারা নাকি নানান রকম বিপদের মধ্যে পড়েছিলেন। তারপর একে একে মনমোহনবাবুর সঙ্গী তিনজন প্রত্নতাত্ত্বিকবিদ অজানা উপায়ে মৃত্যু হয় তাদের, আর সঙ্গে সঙ্গে তাদের প্রত্যেকের ঘর থেকে চুরি হয়ে গেল ব্রহ্মদেশ থেকে আনা সেই সব পুরাকীর্তির এক বা একাধিক নমুনা। কিন্তু সেই বজ্রভৈরবের মূর্তি আর শিলালিপি, এইগুলো আছে মনমোহনবাবুরই কাছে। চুয়াং তখন সেটা জানত না, তাই সে প্রথমেই মনমোহনবাবুকে আক্রমণ করেনি। ওদিকে তিনজন প্রত্নতাত্ত্বিক বিদের পরপর মৃত্যুতে মনমোহনবাবু এসে আমার আশ্রয় নিলেন, আর তার মুখে সব কথা শুনে মামলাটার নতুনত্ব দেখে উৎসাহিত হয়ে আমিও ছুটে গেলাম শ্যামদেশে চুয়াংয়ের খোঁজে। সেখানে গিয়ে চুয়াং সম্বন্ধে অনেক তথ্যই সংগ্রহ করেছি, আর এও জেনেছি যে মূর্তি আর শিলালিপি মনমোহনবাবুর কাছে আছে জেনে চুয়াং আবার এসে হাজির হয়েছে কলকাতায়। তিনজন প্রত্নতাত্ত্বিকের প্রাণ গিয়েছে, এইবার হচ্ছে মনমোহনবাবুর পালা। এখন আমাদের কি করা উচিত সুন্দরবাবু? অদ্ভুত মামলা, না আমি কিছুই বুঝতে পারছি না। তবে এইটুকু কেবল বুঝতে পেরেছি যে অতঃপর মনমোহনবাবুর উপরে পুলিশের কড়া পাহারা রাখাটা দরকার। পুলিশের পাহারা বসিয়েও চুয়াংকে কোনো দেশেই কেউ বাধা দিতে পারেনি। সে তার কর্তব্য পালন করতে কিছুমাত্র বিলম্ব করে না। সে ঠিক এই সময় সিঁড়ির ওপরে দ্রুত পদশব্দ জাগিয়ে ঘরের ভেতর প্রবেশ করল মানিক। উত্তেজিত কণ্ঠে বলল, জয়ন্ত জয়ন্ত, মনমোহনবাবু এখনই আমাদের ফোন করেছিলেন। সে কি, কেন, কি ব্যাপার? মনমোহনবাবুর বাড়ির সম্মুখের রাস্তার ওপর দিয়ে আজ সন্ধ্যার পর নাকি খালি চিনেম্যানের পর চিনেম্যান আনাগোনা করছে। ও পাড়ায় সারা বছরেও 3-4 জনের বেশি চিনেম্যান দেখা যায় না। তিনি অত্যন্ত ভয় পেয়ে আমাকে ফোন করে জিজ্ঞেস করছিলেন যে তুমি কলকাতায় ফিরে এসেছো কি না। শুনলেন তো সুন্দরবাবু, আর কোনো প্রশ্ন করবেন না। এখনই একদল সশস্ত্র সেপাই নিয়ে মনমোহনবাবুর বাড়িতে যাওয়ার ব্যবস্থা করুন। চলো মানিক, আমরা আর এখানে অপেক্ষা করতে পারি না। সুন্দরবাবু দলবল আসুক, আর আমাদের এখনই ঘটনাস্থলে গিয়ে হাজির হতে হবে। বলতে বলতে সে মানিকের হাত ধরে টেনে ঘরের ভেতর থেকে ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে গেল। সুন্দরবাবু ভ্যাবাচাকার মতো এদিক ওদিক তাকিয়ে কেবলমাত্র বললেন, হ্যাঁ, এ তো অবাক কাণ্ড বাবা। মনমোহনবাবুর বাড়িখানা দেখতে দস্তুর মতো অদ্ভুত, তাকে চওড়া স্তম্ভ বললেও ভুল হয় না। কিন্তু উচ্চতায় বাড়িখানা 5 তলা, প্রত্যেক তলায় মাত্র 2খানি করে ঘর। বাড়ির ভেতর দিকে প্রতি ঘরের সামনে দালান এবং 2 দিকের দালানের মাঝখান দিয়ে 5 তলা পর্যন্ত উঠে গেছে সিঁড়ির সার। বাড়ির বাইরের দিকে বারান্দা নেই। মনমোহনবাবু চিরকুমার, প্রাচীন পুঁথি, শিলালিপি, মুদ্রা এবং সেকেলে নানান জিনিস নিয়ে অল্প বয়স থেকেই এত বেশি ব্যস্ত হয়ে আছেন বলেই বোধ করি তিনি বিবাহের কথা ভাববার সময় পর্যন্ত পাননি। পাচক, বেয়াড়া, দাসী, দারোয়ানদের নিয়ে তিনি এই বাড়ির ভেতরে বসে যাপন করেন একান্ত শান্তিপূর্ণ জীবন। বাড়ির কাছে গিয়ে জয়ন্ত মানিক এদিক ওদিক তাকিয়ে দেখল, কিন্তু সন্দেহজনক কোনো চেহারা নজরে পড়ল না। বাড়ির সদর দরজায় পাহারা দিচ্ছিল এক শিখ দারোয়ান। জয়ন্তদের দেখে সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে সেলাম ঠুকে জানালো যে মনমোহনবাবু 1তলার বৈঠকখানাতেই বসে তাদের জন্য অপেক্ষা করছেন। বৈঠকখানার ভেতরে একালকার জিনিসের মধ্যে আছে কেবল একটা টেবিল, খানকয় চেয়ার ও একখানি কার্পেট। তাছাড়া বাকি সব কিছুর সঙ্গেই জড়িত আছে সুদূর অতীতের স্মৃতি। ঘরখানাকে দেখলে বৈঠকখানা বলে কোনো সন্দেহই হয় না, মনে হয় যেন কোনো মিউজিয়ামের মধ্যে প্রবেশ করলাম। ঘরের সর্বত্রই বিরাজ করছে রীতিমতো একটা লন্ডভন্ড ভাব।
যেন দুটো পাগলা ষাঁড় সেখানে ঢুকে পরস্পরের সঙ্গে লড়াই করতে করতে সমস্ত জিনিসপত্র চতুর্দিকে ছড়িয়ে ফেলে দিয়ে গেছে। ঘরের দুই দিকের দেওয়াল জুড়ে শ্রেণীবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কেবল মোটা মোটা বই ভরা আলমারির পর আলমারি। তাছাড়া সবখানেই বিষম বিশৃঙ্খলা। যেখানে যা থাকবার কথা নয় ঠিক সেইখানেই আছে সেই জিনিসটি। কার্পেটের অধিকাংশ জুড়ে এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে ছোট বড় মাঝারি এবং ভাঙা বা আভাঙা পুরাতন পাথরের মূর্তির পর মূর্তি। দেখলেই বোঝা যায় মনমোহনবাবু মূর্তিগুলোকে ঘরের ভেতরে এনে যেখানে যেভাবে রেখে পরীক্ষা করেছিলেন তারা সেখানেই ঠিক সেই অবস্থাতেই পড়ে আছে আজ পর্যন্ত। এবং গৃহকর্তা এমন অবসর আর পাননি যে তাদের যথাস্থানে সরিয়ে বা সাজিয়ে রাখবেন। টেবিলের ওপরে, চেয়ারের ওপরে, মেঝের ওপরে বিকীর্ণ হয়ে রয়েছে অসংখ্য পুঁথিপত্র, প্রাচীন শিলালিপি বা তাম্রলিপি, সেকেলে বিরঙা ধাতুর থালা, বাটি বা অন্যান্য পাত্র এবং ভাঙাচোড়া পাথরের টুকরো টাকড়া প্রভৃতি। তার উপরে যেদিকে চোখ ফেরানো যায় সেদিকেই নজরে পড়ে খালি ধুলো আর ধুলো। কোথাও কোথাও সেই ধুলো আবার 1 ইঞ্চি পুরু হয়ে জমে উঠবার সুযোগ পেয়েছে। টেবিলের সামনে একখানি মাত্র চেয়ারের ওপরে পুঁথিপত্র বা অন্য কোনো জিনিসের বদলে বিরাজ করছে একটা মনুষ্য মূর্তি। তিনিই হচ্ছেন পৃথিবী প্রসিদ্ধ প্রত্নতাত্ত্বিক মনমোহনবাবু। বেশ হৃষ্টপুষ্ট চেহারা, তার মাথার মাঝখান জুড়ে আছে মস্ত একটা গোলাকার টাক, কিন্তু টাক যেখানে শেষ হয়েছে সেইখান থেকে আরম্ভ হয়েছে কাঁচায় পাকায় মেশানো প্রায় 2 স্কন্ধদেশ পর্যন্ত বিস্তৃত লম্বা লম্বা চুল। এবং সেই চুলগুলোর এলোমেলো অবস্থা দেখে বুঝতে দেরি লাগে না যে তাদের ওপর দিয়ে কখনো যাতায়াত করবার স্পর্ধা রাখে না চিরুনি বা বুরুষ। মনমোহনবাবুর মুখমণ্ডলের তলদেশটাও সমাচ্ছন্ন করে আছে আবক্ষ লম্বিত শ্মশ্রু ও গুম্ফ। ভদ্রলোক বোধহয় খালি চোখে ভালো দেখতে পান না, কারণ তার নাকের ওপরে রয়েছে দুখানা বিষম পুরু কাঁচওয়ালা চশমা। সেই চশমার কাঁচের পেছনে এবং অত্যন্ত রোমশ দুই ভুরুর ছায়ায় দেখা যাচ্ছে কেমন যেন অন্যমনস্ক ও তন্দ্রাতুর, অথচ বুদ্ধির তীক্ষ্ণতা মাখা দুটি আশ্চর্য চক্ষু। মনমোহনবাবুর পরনে একটি খাঁকি রঙের শার্ট ও সেটি বোতামবিহীন বলে তার তলা থেকে উঁকি মারছে বেশ একটি মলিন গেঞ্জি। তিনি যে আদময়লা কাপড়খানি পরেছেন সেখানি হাঁটুর নিচে পর্যন্ত এসে পায়ের দিকে আর এগুতে চেষ্টা করছে না। জয়ন্তর মুখেই আমরা শুনেছি মনমোহনবাবু নাকি অতিশয় ধনবান ব্যক্তি, কিন্তু তার দিকে দৃষ্টিপাত করলে মনে হয় তিনি যেন একজন আধপাগলা স্বল্প মাহিনার স্কুল মাস্টার ছাড়া আর কিছুই নন। জয়ন্ত মানিককে ঘরের ভেতর আসতে দেখে মনমোহনবাবু তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠলেন এবং অত্যন্ত ব্যস্তভাবে দুখানা চেয়ারের ওপর থেকে কতগুলো পুঁথিপত্র ঠেলে ঘরের মেঝে দুমদাম শব্দে ফেলে দিলেন। তারপর অত্যন্ত খুশি কণ্ঠে বললেন, আসুন জয়ন্তবাবু, আসুন মানিকবাবু, আপনাদের দেখে আমার ধরে যেন প্রাণ ফিরে এলো। জয়ন্ত মানিক এই অদ্ভুত ঘরের সঙ্গে আগে থেকেই পরিচিত ছিল, কাজেই তারা গিয়ে আসন গ্রহণ করল বেশ সহজভাবেই। ব্যাপার কি মনমোহনবাবু, আপনি হঠাৎ এতটা ভয় পেয়েছেন কেন? বলেন কি মশাই, ভয় পাবো না? যে পাড়ায় 9 মাসে 6 মাসে মঙ্গলীয় চেহারা দেখা যায় 1-8 জন, সেখানে কি না আজ রাস্তার উপরে দেখছি দলে দলে চিনে মেনের শোভাযাত্রা। জানেন তো, আমার 3 পঞ্চতাত্ত্বিক শিষ্য সতীশ, জ্যোতিষ আর মৃগাঙ্ক হঠাৎ মারা পড়েছে রহস্যজনক উপায়। আপনি নিজেই সন্দেহ প্রকাশ করে গিয়েছেন যে সে বেচারির ইহলোক থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে সেই ভয়ানক চিনেম্যান চুয়াংয়ের ষড়যন্ত্রে। বর্মায় একদিন মাত্র চুয়াংকে চোখে দেখেছিল, কিন্তু আজও মাঝে মাঝে দুঃস্বপ্নে সেই ভয়াবহ মূর্তিকে দেখে শিউরে উঠি। এই পাড়ায় হঠাৎ চিনে পল্টনের শোভাযাত্রা। বলেন কি মশাই, ভয় পাবো না আবার? দেখুন, আমরা যখন এসে পড়েছি তখন আপনার ভয়ের আর কোনো কারণ নেই। ভয়ের কারণ আছে কি না জানি না, তবে আপনাদের দেখে আমি কতকটা আশ্বস্ত হয়েছি বটে। আমরা এখানে এসে অবধি পথের ওপরে কিন্তু একটাও চিনা ম্যানকে আবিষ্কার করতে পারলাম না। আগে হ্যাঁ,
আমিও সেটা লক্ষ্য করেছি। পাঁচতলার ঘরের জানালার ধারে আমি দূরবীন নিয়ে দাঁড়িয়েছিলাম। আমিও দেখেছি পথের উপর থেকে হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছে চিনেম্যানদের শোভাযাত্রা। তাই তো আমি কতকটা ভরসা পেয়ে নেমে এসে বৈঠকখানায় আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু চিনেম্যানগুলো কেনই বা দৃশ্যমান হলো, আর কেনই বা হঠাৎ আবার অদৃশ্য হলো, তারও কারণ কিছু বুঝলুম না। এও যেন একটা মস্ত রহস্য বলেই মনে হচ্ছে। আচ্ছা মনমোহনবাবু, মনে করে বলুন তো, আপনার দূরবীনের ভেতরে রাস্তায় চুয়াংয়ের মতো কোনো চেহারার লোক ধরা পড়েছে কি? বলেন কি মশাই, চুয়াংয়ের দেখা পেলে এতক্ষণে আমি আপনাকে সে কথা জানাতুম না? মোটেই নয়, মোটেই নয়। চুয়াং ফুয়াং কারুকেই আমি দেখিনি, দেখেছি কেবল দলে দলে অচেনা চিনে ম্যান। দেখুন মনমোহনবাবু, যতটা পারেন চুপি চুপি বলবেন। শ্যামদেশে গিয়ে চুয়াংয়ের ইতিহাস আমি সংগ্রহ করেছি তো, ভয়ঙ্কর লোক, যার উপরে দৃষ্টি দেয় তার ঘরের দেওয়ালগুলো পর্যন্ত মানুষের কথা শুনতে পায়। কিন্তু একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, সেই বজ্র ভৈরবের মূর্তি আর শিলালিপিখানা, এই দুটো কি আপনার বাড়িতেই আছে? মোটেই নয়, মোটেই নয়। আপনার কথা মতো সেই দুটো বিপজ্জনক জিনিসকে আমি ব্যাংকের সেফ ডিপোজিট ভল্টে রেখে এসেছি। এমন সময় বাইরের রাস্তায় শোনা গেল সুন্দরবাবুর উচ্চ কণ্ঠস্বর। জয়ন্ত, এ বলছি, এটাই মনমোহনবাবুর বাড়ি তো? তুমি কি ভেতরে আছো? চুপ সুন্দরবাবু, একদম চুপ। এখানে অপরাধীদের গ্রেপ্তার করতে এসেছেন আপনি, তাই চেঁচিয়ে আকাশ ফাটাবেন না। বেশ, তাহলে আমি মুখ বন্ধ করলুম। আপনাদের সঙ্গে ছজন সেপাই এসেছে দেখছি, ওদের নিয়ে চটপট ভেতরে ঢুকে পড়ুন। দারোয়ান, তুমি সদর দরজা ভেতর থেকে বন্ধ করে দাও, সেপাইদের নিয়ে তুমি এই দরজার ঠিক পিছনেই বসে থেকো। আসুন সুন্দরবাবু, আপনার সঙ্গে মনমোহনবাবুর পরিচয় করিয়ে দিই, আসুন। এমন অসম্ভব ঘর তো জীবনেও আমি কখনো দেখিনি। এই ঘরের ভিতরে কি ভূমিকম্প হয়েছিল? বলেন কি মশাই, এ ঘরের ভিতরে ভূমিকম্প হলে আমি কি আর বাঁচব? মোটেই নয়, মোটেই নয়। এ ঘরে সঞ্চিত হয়ে আছে আমার সারা জীবনের সাধারণ ধন। বসতে আজ্ঞা হোক মশাই, এই চেয়ারে বসতে আজ্ঞা হোক। ওরে বাবা, ইয়ে আবার কোথায় এসে পড়লুম? আপনি ধাপপাড়া গোবিন্দপুরের কোনো বাড়িতে আসেননি, আপনি এসেছেন প্রত্নতাত্ত্বিক মনমোহনবাবুর বাড়িতে। আচ্ছা, ইনি হচ্ছেন মনমোহনবাবু। মনমোহনবাবু সবিনয়ে সুন্দরবাবুকে নমস্কার করলেন, কিন্তু সুন্দরবাবু তাকে প্রতি নমস্কার করতে ভুলে গেলেন, কারণ সেই মুহূর্তেই তার দৃষ্টি পড়ল মনমোহনবাবুর পায়ের দিকে। দুই ভুরু কপালের দিকে ঠেলে তুলে উনি বললেন, আমি কি আজ উল্টো রাজার দেশে এসে পড়েছি? হ্যাঁ মশাই, আপনার দুপায়ে এই দুরঙের চটি জুতো কেন? এইখানকার সব নিয়ম কি এমন সৃষ্টি ছাড়া? হুম, বলেন কি মশাই। তাই তো, ঠিকই তো বলেছেন তো, আমার এক পায়ে দেখছি ব্রাউন আর এক পায়ে দেখছি কালো রঙের চটি। না, চাকর বাকরদের নিয়ে আর পারা গেল না। পায়ে জুতো পড়েছেন আপনি নিজে, আর চাকর বেচারিদের দোষ কি বলুন, তারা কি আর আপনার পায়ে জুতো পরিয়ে দেয়? মোটেই নয়, মোটেই নয়। জুতো পরি আমি নিজেই, কিন্তু আজ আমি জুতো পরেছি ঠিক একটি আস্ত গাধার মতো। নিকুচি করেছে দুপায়ের দুরকম জুতোর, লুকোই যাক, লুকোই যাক। এই বলতে বলতে তিনি দুই হাতে দুই পায়ের জুতো সজোরে খুলে ফেলে চিৎকার করে উঠলেন, এই ভূতো, এই মোনা, হতভাগারা, এতদিন ধরে আমার বাড়িতে চাকরি করছিস, তবু এতক্ষণেও দেখতে পাসনি যে আমি দু পায়ে পড়েছি দু রকমের জুতো? না, দশজনের সামনে তোরাই আমার মাথা হেঁট করবি দেখছি। শিগগির নিয়ে আয় এক রঙের একজোড়া চটি জুতো, দেরি করলে আর বাঁচবি নে, গালাগাল দিয়ে ভূত ভাগিয়ে দেব কিন্তু।
ভূতই হোক আর মোনাই হোক, কে একজন অত্যন্ত তৎপরতার সঙ্গে ঘরের ভেতর এসে মনমোহনবাবুর দুই পায়ে পড়িয়ে দিয়ে গেল একজোড়া বার্নিশ করা কালো জুতো। মনমোহনবাবু তৎক্ষণাৎ অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, ওরে তুই আজ আমার মান বাঁচালি, ভদ্রলোকদের সামনে আর একটু হলেই আমার মাথা হেট হয়ে গিয়েছিল আর কি, এই নে বকশিস, যা বিদায় হয় এখান থেকে। এই বলে তিনি পকেট থেকে একখানা দু টাকার নোট বের করে ভৃত্যের দিকে নিক্ষেপ করলেন এবং সঙ্গে সঙ্গে ভৃত্য গাল ভরা হাসি হাসতে হাসতে তাড়াতাড়ি ঘর থেকে অদৃশ্য হয়ে গেল। বলছি মনমোহনবাবু, আপনার বাড়িতে আমাকে একটা চাকরি দেবেন? মোটেই নয়, মোটেই নয়, আমার বাড়িতে আপনি চাকরি করবেন? বলেন কি মশাই। আমি বেশ বুঝতে পারছি মনমোহনবাবু, আপনার বাড়ির চাকর বাকররা মাস মাইনের ওপরেও রোজই বোধ হয় 5-10 টাকা বকশিস পায়, এমন আশ্চর্য বাড়িতে চাকরি করাও সৌভাগ্য। আমাকে এখানে একটা চাকরি দিয়ে দিন মনমোহনবাবু, আপনার কাছে অনুরোধ করছি। মোটেই নয়, মোটেই নয়, আপনি আমাকে পাগল ভেবে ঠাট্টা করছেন মানিকবাবু, আপনাকে চাকরি দেবার স্পর্ধা কোনো দিনই আমার হবে না। জয়ন্তবাবু আপনি চুপ করে আছেন কেন? বোধহয় আমি ভারী ছেলে মানুষই করে ফেলেছি না? ওসব কথা এখন রাখুন মনমোহনবাবু, মাথার ওপর ঝুলছে যখন মহাবিপদের খাড়া, তখন বাজে কথা বলে সময় নষ্ট না করাই ভালো। তা সুন্দরবাবু কি খেয়ে দিয়ে এসেছেন? খেয়ে দিয়ে এখানে আসবো মানে, আমি কি রাত 12টার আগে কোনোদিনও খাই? আর খেয়ে দিয়েই বা এখানে কেন আসবো বলো দেখি। কারণ প্রায় সারাটা রাতই আমাদের এখানে অত্যন্ত সচেতন হয়ে বাস করতে হবে। শূন্য উদরে বাইরে কোথাও রাত্রিবাস করার অভ্যাস আমার একেবারেই নেই। এখানে যদি রাত্রিবাস আমাকে করতে হয় তাহলে বাড়ি গিয়ে এখনই আমার খেয়ে আসা উচিত। বলেন কি মশাই, আমাকে রক্ষা করতে এসে আপনাদের কি উপোস করতে হবে? মোটেই নয়, মোটেই নয়, আমি এখনই আপনাদের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি, আজ আপনারা আমার অতিথি। সে কথাই ভালো, খাওয়া দাওয়ার পর আমরা এই ঘরে বসে বিশ্রাম করব। রাত প্রায় 12টার পরে খাওয়া দাওয়া সাঙ্গ করে সকলে আবার এসে বসল বৈঠকখানায়। অতিরিক্ত আহার্য গ্রহণ করায় সুন্দরবাবুর অতি বৃহৎ ভুঁড়িটি আজ আবার স্ফীত এবং ভারী হয়ে উঠেছে অধিকতর, যেন সে ইউনিফর্মের বন্ধন ঠেলে বাইরে আত্মপ্রকাশ করবার চেষ্টা করছিল ক্রমাগত। ভুঁড়িকে সান্ত্বনা দেওয়ার জন্য তার ওপরে হাত বুলোতে বুলোতে সুন্দরবাবু কৃত্রিম বিরক্তির স্বরে বললেন, এ আপনার ভারী অন্যায় কিন্তু মনমোহনবাবু। বলেন কি মশাই, না জেনে শুনে আমি কি কোনো খারাপ কাজ করে ফেলেছি? না জেনে শুনে কেন, যে অপরাধ করেছেন তা জেনে শুনেই করেছেন। আমি জেনে শুনে অপরাধ করেছি? মোটেই নয়, মোটেই নয়। অতিথিদের প্রাণবধ করবার জন্য জোর করে এত বেশি খাবার খাইয়ে দেওয়া কি আপনার উচিত হয়েছে? রক্ষে পাই এই কথা, আমি এখন কি করি বলুন দেখি। আমার যে এখনই লম্বা হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে পড়বার ইচ্ছা হচ্ছে, তাই এমনি আপনার ঘরের দশা, এখানে পা রাখবারও জায়গা নেই, এইখানটা একটু লম্বা হয়ে শোয়ার চেষ্টা করবো দূর। সে চেষ্টাও দুশ্চেষ্টা মাত্র। সুন্দরবাবু আমরা এখানে লম্বা হয়ে শুতে আসিনি, সোজা হয়ে বসে রাত জেগে পাহারা দিতে এসেছি। কিসের পাহারা বাবু, শত্রু কোথায়? রাস্তায় জনকয় চিনাম্যান দেখলেই কি বুঝে নিতে হবে আজ রাত্রে তারা দল বেঁধে এই বাড়িখানাকে আক্রমণ করবে? নিতান্তই আজ মনমোহনবাবু নুন খেয়ে ফেলেছি, তাই অন্তত চক্ষু লজ্জার খাতিরেও এখানে হাজির আছি, নইলে অকারণে এখানে আমি রাত কাটাতে রাজি হতুম না। যা ঘুমটাই পেয়েছে না বাবা। সুন্দরবাবু, চুয়াং আর তার দলটাকে আপনি চেনেন না, পৃথিবীর প্রায় সব দেশেই পুলিশ চুয়াংকে জানে, কিন্তু তবু
আজ পর্যন্ত কেউ তাকে ধরতে পারেনি। চুয়াং কাজ হাসিল করে প্রায় প্রকাশ্যেই, কিন্তু তাকে ধরতে গেলেই সে মিলিয়ে যায় হাওয়ার মতো। মনমোহনবাবু যথাসময়ে আমাদের খবর দিয়ে বড় বুদ্ধিমানের কাজ করেছেন। সে আজ এখানে নিজে আসবে কি না জানি না, কিন্তু যদি আসে আর যদি আমরা তাকে গ্রেফতার করতে পারি, তাহলে না আমার পদোন্নতি হবে, আপনারই সুন্দরবাবু, কারণ বরাবরের মতো এবারেও আমি থাকব যবনিকার অন্তরালে। গোয়েন্দাগিরি হচ্ছে আমার শখ, আমার পেশা নয়। অতএব আর বাক্যব্যয় না করে আপনি দয়া করে ওই বড় চেয়ারখানার ওপরে গিয়ে বসে পড়ুন দেখি। বসে বসে ঘুমাতে পারেন, দরকার হলে যথাসময় আপনাকে ডেকে দেব। সুন্দরবাবু আর কিছু না বলে বড় চেয়ারখানাকে টেবিলের সামনে টেনে আনলেন। তারপর চেয়ারের ওপর বসে টেবিলের ওপর মাথা রাখতে গিয়ে তন্দ্রাতুর চোখে দেখলেন সেখানে 5-7 টুকরো বিবর্ণ ধাতুর গোল চাকতি পড়ে রয়েছে। তিনি অবহেলা করে সেগুলোকে হাত দিয়ে ঠেলে টেবিলের ওপর থেকে ফেলে দিতে গেলেন। ঠিক সেই সময় মনমোহনবাবু হাঁ হাঁ করে উঠে সবেগে টেবিলের ওপর ঝাঁপিয়ে পড়ে বললেন, করেন কি মশাই? আপনি তো সর্বনেশে লোক দেখছি। কেন, কি হলো? হলো কি বলেন কি মশাই, এগুলি কি জানেন? প্রাচীন স্বর্ণ মুদ্রা, সম্রাট সমুদ্রগুপ্তের, সম্রাট হর্ষবর্ধনের স্বর্ণ মুদ্রাও আছে এর মধ্যে। আজ এর এক একটির দাম লক্ষ লক্ষ টাকার চেয়েও বেশি। এর প্রত্যেকটি হচ্ছে অমূল্য। এক একটি রাজ্যের বিনিময়েও এমন একটি স্বর্ণ মুদ্রা আপনি কিনতে পারবেন না। সুন্দরবাবুর তন্দ্রা ছুটে গেল, তার দুই চক্ষু হয়ে উঠল ছানা বড়ার মতো। কিছুক্ষণ হতভম্বের মতো বসে থেকে তিনি বললেন, এই এই রাবিশগুলো হচ্ছে সোনার টাকা। হ্যাঁ, সোনার টাকা নয় সুন্দরবাবু, এক একটার দাম কোহিনুরের চেয়েও বেশি। মনমোহনবাবু, এমন সব অমূল্য জিনিসকে এইভাবে অযত্নে ফেলে রাখা আপনার উচিত হয়নি। মোটেই নয়, এ ঘরের কোনো কিছুকেই আমি অযত্নে ফেলে রাখিনি। এ ঘরের মধ্যে যা কিছু দেখছেন তার প্রত্যেকটিকেই আমি আমার প্রাণের চেয়ে মূল্যবান বলে মনে করি। অবশ্য এদের উপরে আজ ধুলো পড়েছে, বহু শতাব্দীর অবহেলায় এদের রং গেছে জ্বলে, কিন্তু তাতে কি হয়েছে মশাই? মানুষ খালি বাইরের রূপ দেখতে চায়, ভিতরের মূল্য বোঝে না, তাই পদে পদে সে করে অবিচার। সুন্দরবাবু লজ্জিত কণ্ঠে বললেন, মাফ করবেন মনমোহনবাবু, আপনার এই আশ্চর্য ঘরে এসে আমি প্রায় উদ্ভ্রান্তের মতো হয়ে গেছি। এইবার বুঝতে পারছি, হয়তো এখানকার প্রত্যেক ধূলিকণা হচ্ছে হীরার কণার মতো। এমন বাড়িতে ডাকাত এসে হানা কি দেবে না? দেবেই তো। এগুলিকে আপনি দয়া করে এখন একটু সরিয়ে রাখুন মনমোহনবাবু, আমি ওইখানে একটু মাথা রেখে ঘুমবার চেষ্টা করি। ঘুম পেয়েছে না? এখন যদি সম্রাট সমুদ্রগুপ্তের পেতাত্মাও এসে বলেন, তুমি ঘুমিও না, আমি তোমাকে লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার দিচ্ছি, তাহলেও আমি 1 মিনিটও জেগে থাকতে রাজি হব না। বলতে বলতে তার মাথা টেবিলের ওপর অবশ হয়ে লুটিয়ে পড়ল। ব্যাস, আর কোনো কথা নয়, হয়তো আজ আমাদের খালি কাদা ঘেটে মরাই সার হবে, তবু আমাদের সহ্য করতে হবে আজকের রাত্রি জাগরণের সমস্ত কষ্টই। উপায় নেই, চুয়াং হচ্ছে একটি বিভীষণ অপদেবতার মতো। জাগ্রত হয়ে বসেছিল কেবল জয়ন্ত আর মানিক। প্রায় শেষ রাত্রির স্তব্ধতাকে তখন বিদীর্ণ করছিল সুন্দরবাবুর এবং মনমোহনবাবুর উচ্চ নাসিকা গর্জন। তাদের কার নাসিকা যে বেশি হুঙ্কার দিতে পারে সে কথা হিসেব করে বলা সহজ নয়। জয়ন্তের শ্রবণ শক্তি অত্যন্ত তীক্ষ্ণ,
তার মনে হলো উপরতলা থেকে যেন কিরকম একটা সন্দেহজনক শব্দ শোনা যাচ্ছে। সে কান পেতে আরো ভালো করে শুনতে লাগলো। তারপরই হঠাৎ তার সমস্ত সন্দেহকে বিলুপ্ত করে দিয়ে উপরতলায় জেগে উঠল যেন কোনো একটা গুরুভার জিনিসের পতন শব্দ। জয়ন্ত এক লাফে দাঁড়িয়ে উঠে ডাকল, মানিক, মানিক! আমাকে ডাকতে হবে না, আমি প্রস্তুত। সুন্দরবাবু, সুন্দরবাবু! কে 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 জাগে বাবা, কে 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 আছে? জেগে উঠুন, সেপাইদের ডেকে নিয়ে শিগগিরই উপরতলায় চলুন। কেন, কি হলো? আপনার কথার জবাব দেওয়ার মতো সময় নেই আর, আমি আর জয়ন্ত উপরে চললুম, আপনিও এলে ভালো হয়, আসুন। দোতলা ও তেতলায় কারোর সাড়া বা দেখা পাওয়া গেল না, কিন্তু চারতলায় উঠে জয়ন্ত আবিষ্কার করল সিঁড়ির বাঁ পাশের ঘরের দরজা খোলা রয়েছে। অথচ মনমোহনবাবুর মুখে সে আগেই শুনেছিল যে তিনি তার বাড়ির সব ঘরের প্রত্যেক দরজাতেই আজ কুলুপ লাগিয়ে রেখেছেন। চেয়ে দেখো মানিক, কারা এখানে এসে আসবাবপত্র সব ঘাটাঘাটি করে গিয়েছে। ওই দেখো, ওই দেখো, একটা ট্রাঙ্ক ওখানে উল্টে পড়ে রয়েছে। খুব সম্ভবত নিচ থেকে আমরা ওইটা পড়ে যাওয়ার শব্দই শুনতে পেয়েছিলাম। এই ঘরে কেউ নেই, শিগগিরই পাঁচতলায় চলো। ইতিমধ্যে সুন্দরবাবু ও মনমোহনবাবুর সঙ্গে সঙ্গে সেপাইরাও ওপরে এসে হাজির হলো। সকলে মিলে পাঁচতলায় গিয়ে দেখল দুদিকের দুটো ঘরেরই দরজা খোলা এবং দুটো ঘরেরই জিনিসপত্র নিয়ে যে টানাটানি করা হয়েছে তারও যথেষ্ট প্রমাণ পাওয়া গেল। জয়ন্ত দ্রুত পদে একবার পাঁচতলার ওপরকার ছাদে উঠেও ঘুরে এসে বলল, ছাদের ওপরেও জনপ্রাণী নেই। কি আশ্চর্য! তবে তিনটে ঘরের কুলুপ খুলে জিনিসপত্র তছনছ করলো কে? চোর এলো আর পালালোই বা কেমন করে? জয়ন্ত রাস্তার ধারের একটা জানলার দিকে অঙ্গুলি নির্দেশ করলে সুন্দরবাবু সবিস্ময়ে বললেন, অত উঁচু জানালা লোহার গরাত কেটে ঘরের ভেতরে চোর ঢুকেছে, এও কি সম্ভব? বলেন কি মশাই, এ জানলাটা মাটি থেকে বোধ হয় 60 ফুটের কম উঁচু হবে না, আর বাইরে থেকে জানলার কাছে আসবার কোনো উপায় নেই। আমার বাড়ির বাইরেটা একেবারে ন্যাড়া, কোথাও বারান্দা পর্যন্ত নেই। জয়ন্ত খানিকক্ষণ অবাক হয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে জিজ্ঞাসা করল, মনমোহনবাবু, বাইরে রাস্তার দিকে দেওয়ালের গায়ে কি নিচ থেকে ওপর পর্যন্ত উঠে আসার কোনো পাইপ টাইপ আছে? মোটেই নয়। সরীসৃপ ছাড়া আর কোনো জীব আমার বাড়ির দেওয়াল বেয়ে পাঁচতলার উপরে উঠতে পারবে না। কি বললেন, সরীসৃপ মানে? আগে হ্যাঁ, রাস্তা থেকে এত উঁচুতে দেওয়াল বেয়ে উঠতে পারে কেবল সরীসৃপরাই, অর্থাৎ টিকটিকি, গিরগিটি আর সাপটাপের মতন প্রাণী। সরীসৃপ শুনেছি জুয়াং নাকি একজন নামজাদা জাদুকর, হয়তো এ কথা মিথ্যা নয়। আমার বাড়িতে আজ যদি সে সত্যি এসে থাকে তাহলে নিশ্চয়ই এসেছে ভোজ বাড়ির সাহায্যে। সুন্দরবাবু, একবার এখানে এসে দেখে যান। কি আর দেখবো ভাই, আমিও তো হতভম্ব হয়ে গেছি। বলতে বলতে তিনি এগিয়ে জানলার কাছে এসে দাঁড়ালেন। জয়ন্ত জানলার বাইরের দিকে হাত বাড়িয়ে আঙুল দেখিয়ে বলল, ওই কার্নিশটা দেখছেন তো, দেখুন ওর দু জায়গায় দুটো দাগ বালির ভেতরে গভীরভাবে বসে গেছে। তাই তো জয়ন্ত, মনে হচ্ছে যেন দুগাছা মোটা দড়ি দাগ দুটো খুব নতুন। হ্যাঁ, তার মানে হচ্ছে নিচ থেকে দড়ি বেয়ে কেউ বা কারা জানলা পর্যন্ত এসে উঠেছে, তারপর জানলার গরাত কেটে প্রবেশ করেছে ঘরের ভিতরে। আগে নিশ্চয়ই এই জানলার গরাদে ওই দড়িটা বাঁধতে হয়েছে, কিন্তু সেটা বাঁধলো কে? ডানা না থাকলে কেউ তো আর 60 ফুট উপরে এসে জানলায় দড়ি বাঁধতে পারে না। হ্যাঁ সুন্দরবাবু, সেটাই আসল সমস্যা, জানলায় দড়িটা বাঁধলো কে? এক সন্দেহ করতে পারি
মনমোহনবাবুর বাড়ির ভেতরের কোনো বিশ্বাসঘাতক লোক আছে? সেই ওপর থেকে দড়ি নিচের দিকে ঝুলিয়ে দিয়েছে, কিন্তু এই সন্দেহ সত্য হতে নাও পারে, কারণ মনমোহনবাবু নিজেই এই দরজা বাইরে থেকে বন্ধ করে গিয়েছিলেন, আর আমরাও এসে দেখেছি দরজা বাইরে থেকেই বন্ধ রয়েছে। ঘরের ভিতর দিকের একটা জানলার কাটা গড়াদেও আমরা দেখেছি, তার মানে চোর বাইরে থেকে ঘরের ভেতরে ঢুকে বাড়ির অন্দরের দিকে একটা জানলা কেটে তবেই ওদিকে গিয়ে পাঁচতলা আর চারতলা ঘরের কুলুপ খুলতে পেরেছে। বাড়ির ভিতরে কোনো বিশ্বাসঘাতক থাকলে চোর বা চোরেদের এতটা কষ্ট স্বীকার করতে হতো না, সুতরাং আমরা ধরে নিতেই পারি যে বাইরে চোর অদ্ভুত কোনো উপায় এই জানলায় দড়ি সংলগ্ন করে ঘরের ভিতরে প্রবেশ করেছে। কিন্তু দড়ি সংলগ্ন করল কেমন করে? একতলা, দুতলা কিংবা না হয় তেতলা ছাদ পর্যন্ত ধরলুম, কোনো রকমে হোক লাগানো দড়ি ওপর থেকে ছুঁড়ে বাড়ির জানলা বা কোনো পাঁচিল সংলগ্ন করা যায়। কিন্তু 60 ফুট উঁচু জানলায় কোনো মানুষ কি হোক লাগানো দড়ি ছুঁড়ে সংলগ্ন করতে পারে? এটা হচ্ছে একেবারেই অসম্ভব ব্যাপার। আমিও আপনার মতোই হতভম্ব হয়ে গিয়েছি সুন্দরবাবু। তবে কি জানেন, মনমোহনবাবু নিজেই একটা সুন্দর ইঙ্গিত দিয়েছেন। আবার কি ইঙ্গিত? সরীসৃপ। এই জয়ন্ত, তুমি দেখছি আবার পাগলামি শুরু করলে। এই জানলার কাছ পর্যন্ত এসে কোনো মানুষ একগাছা দড়ি বেঁধেছে সে কথা মানলাম, কিন্তু তার সঙ্গে সরীসৃপের কি সম্পর্ক থাকতে পারে? জয়ন্ত, ওই সরীসৃপ কথাটা নিয়ে তুমি এত বেশি মাথা ঘামাচ্ছ কেন বলো দেখি? এর মধ্যে কি কোনো রহস্য আছে? কিছু না, আমি বলছিলাম কথার কথা মাত্র। তবে সরীসৃপ শব্দটা আমার যে খুব ভালো লেগেছে এ কথা স্বীকার করতে আমি বাধ্য। মনমোহনবাবু মাথা নাড়তে নাড়তে বলেন, মোটেই নয়, সরীসৃপ শব্দ কি মশাই? সরীসৃপ জাতটাই হচ্ছে আমার চোখের বালি, তাদের দেখলেই আমার সারা গা কিলবিল করে ওঠে। সরীসৃপ নিয়ে আপনারা আর মাথা ঘামানোর চেষ্টা করবেন না মনমোহনবাবু, আপাতত আজকের ঘটনাটা তলিয়ে দেখুন। আমার দৃঢ় বিশ্বাস চুয়াং তার দলবল নিয়ে আজ আপনার বাড়ির ভেতরে এসেছিল কোনো রকম অদ্ভুত উপায়ে, আর সে যে কিসের সন্ধানে এসেছিল সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। সে এসেছিল সেই বজ্র ভৈরবের মূর্তি আর শিলালিপিখানা চুরি করতে। পাঁচতলা আর চারতলা ঘরের পর ঘরে ঢুকে সদল বলে সে খুঁজছিল সেই শিলালিপি আর বজ্র ভৈরবকে। হয়তো সে আজ সমস্ত বাড়িখানায় খানা তল্লাশ করত, কিন্তু আমরা এখানে এসে হাজির ছিলুম বলেই আজ তার চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে আমরা তো প্রতিদিন আপনার সঙ্গে থাকতে পারবো না, চুয়াং হচ্ছে সাক্ষাৎ শয়তান, সে সব করতে পারে। এখন আপনার কি করা উচিত জানেন? বলুন জয়ন্তবাবু, আমি তো আপনারই আশ্রয় নিয়েছি। যদি প্রাণে বাঁচতে চান তাহলে কিছুক্ষণ আমার আতিথ্য স্বীকার করুন। বলেন কি মশাই, আপনার কথার অর্থ আমি কিছুই বুঝতে পারছি না। আমার কথার অর্থ হচ্ছে এই যে, আপনি কিছুক্ষণ আমার বাড়িতে গিয়ে বাস করুন। আপনিও বিবাহ করেননি, আমারও বাড়িতে বাসন মাজা দাসী ছাড়া আর কোনো নারী নেই, সুতরাং আপনার কোনো অসুবিধা হবে না, বরং আমাদের কাছে আপনি সুরক্ষিতই থাকবেন। আমি 20 রকম ভাষা জানি বটে, কিন্তু এসব ব্যাপার বোঝবার মতন বিদ্যে আমার পেটে নেই, লেখাপড়া করি আর পুরনো জিনিসপত্র ঘাঁটি, এর বাইরে পড়ে আছে সারা পৃথিবীর অনেক কিছুই, কিন্তু তার কোনো খবরই আমি রাখি না। আপনি যা আদেশ করবেন আমি তাই পালন করব। মানিক সারাদিন জয়ন্তর সঙ্গে কাটিয়ে রাত্রিবেলা নিজের বাড়ি ফিরে যেত, কিন্তু জয়ন্ত হঠাৎ তাকে অনুরোধ করল দিন কয়েক তার বাড়িতে এসে তার সঙ্গে রাত্রি বাস করার জন্য।
কেন বলো দেখি, এ আবার তোমার কি অদ্ভুত খেয়াল? খেয়াল নয় মানে খেয়াল নয়, আমি চাই তুমি কয়েকটি রাত্রি আমার সঙ্গে সঙ্গেই থাকো। মনমোহন বাবু আমার সঙ্গেই থাকবেন বটে, কিন্তু তাকে আমি সঙ্গে রাখতে চাই বিশেষ কোনো কারণে। আমার তিনতলার ঘরে আমরা তিনজনে একসঙ্গে প্রতি রাত্রি শয়ন করব। গোয়েন্দাগিরির কাজে মনমোহন বাবু হচ্ছেন এই হাইফেনের মতো, তার থাকা না থাকা দুই সমান। অমন ভাবে ভোলা প্রাণ খোলা লোক আমাদের উপকারের চেয়ে অপকারই বেশি করবে, কিন্তু তুমি আমার সঙ্গে থাকলে আমি খানিকটা ধাতস্থ হতে পারবো। তুমিও কি কোনো বিপদের আশঙ্কা করছো নাকি? এখন কোনো কথাই জিজ্ঞেস করো না মানিক, হয়তো আমার সমস্ত অনুমানই ভুল হতে পারে। আমি তোমাকে সমস্ত কথাই খুলে বলবো, কিন্তু আপাতত খালি এইটুকুই বলে রাখি শোনো, কয়েক রাত্রি আমরা অর্থাৎ আমার সঙ্গে তুমি আর মনমোহন বাবু এই ঘরেই রাত্রি যাপন করব। তারপর কি হবে না হবে সেই ভবিষ্যৎবাণী আমি এখনই করতে পারি না। তোমার কোন কথাতেই বা আমি নারাজ হয়েছি ভাই, বেশ তুমি যা বলছো আমি তাই করব। সেদিন রাতে জয়ন্তর তেতলার ঘরে প্রস্তুত হলো তিনটি বিছানা। খাওয়া দাওয়ার পর জয়ন্ত মানিকের সঙ্গে মনমোহন বাবুও সেই ঘরে ঢুকে বললেন, জয়ন্তবাবু একটা কথা বলে রাখছি, কিন্তু লোকের মুখে শুনেছি আমি নাকি ভয়ঙ্কর নাক ডাকি। আমি এও শুনেছি আমার নাক ডাকা শুনলে আশেপাশের লোকেরা নাকি ঘুমোতে পারে না, তাই আপনাদের সাথে শুতে আমার বড়ই সংকোচ হচ্ছে। মানিক দুষ্টুমির হাসি হেসে উঠে মনমোহন বাবুর কণ্ঠস্বর অনুকরণ করে বলল, মোটেই নয় মোটেই নয়, তুচ্ছ নাক ডাকা কি বলেন মশাই, বাঘ ডাকলেও আমরা থোড়াই কি আর করি নাকি? আপনার নাক যত ইচ্ছা ডাকুক তাতে আমাদের কি? মনমোহন বাবু তন্দ্রাতুর চক্ষে তার বিছানার ওপর দেহভার স্থাপন করে বললেন, বেশ তাহলে আর কিছু ভয় বা লজ্জার কারণ আমার নেই, এই আমি দুগ্গা বলে শুয়ে পড়লুম। মানিককে কাছে ডেকে জয়ন্ত তার কানে কানে বলল, শোনো মানিক, বালিশের তলায় একটা রিভলভার আর একটা টর্চ তুমি নিয়ে শুয়ে তো, আমিও তাই রাখব। আজকাল কি পরশু যে কোনো রাত্রে এই ঘরে যে কোনো রকম অঘটন ঘটতে পারে। জয়ন্ত, তোমার সঙ্গে যখন থাকি তখন আমিও নিতান্ত নির্বোধ নই, ব্যাপারটা বুঝতে পেরেছি। চুপ চুপ, তুমি যে বুঝতে পারবে তা আমি জানি। এই ঘরে রাস্তার দিকে দুটো জানলা আছে, আজ হোক কাল হোক পরশু হোক ওই দুটো জানলার কোনো একটার ভিতর দিয়ে ভীষণ রকম কোনো বিপদ বাড়ির ভেতরে প্রবেশ করতেই পারে, তোমাকে বলে রাখলুম। হ্যাঁ না, এবার শুয়ে পড়ো। সত্য, মনমোহন বাবু ভুল কিছু বলেননি, তার নাসিকার গর্জনের মধ্যে বিশেষত্ব আছে বটে, সেই নাসিকার ধ্বনি সঙ্গীতশাস্ত্রের সপ্ত স্বরকেই অধিকার করে পৃথিবীর সবাইকে যেন জোর ধমক দিতে চায়। একে সে রাত ছিল অত্যন্ত গুমোট, ঘরের ভেতরে এতটুকু বাতাসেরও অস্তিত্ব আবিষ্কার করা যাচ্ছিল না, তার উপর মনমোহন বাবুর নাসিকার সেই ভয়াবহ উৎপাত। মানিক সেদিন ঘুমোবার আশা একেবারেই ছেড়ে দিল, বিছানায় শুয়ে সে খালি এপাশ আর ওপাশ করতে লাগল। জয়ন্তর শয্যার দিক থেকে কোনো শব্দই পাওয়া গেল না। নিস্তব্ধ রাত্রি কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। হঠাৎ মানিক শুনল ঘরের একটা জানলার কাছে কিরকম যেন সন্দেহজনক শব্দ হচ্ছে। সে রাতের আকাশ ছিল নিশ্চন্দ্র, কিন্তু তবু জানলার দিকে তাকিয়ে মানিকের মনে হলো সেখানে যেন কোনো একটা জীবন্ত ছায়ার আবির্ভাব ঘটেছে। হঠাৎ জয়ন্ত নিজের বিছানার ওপর থেকে চেঁচিয়ে বলে উঠল, মানিক মানিক, রিভলভার নাও রিভলভার নাও, জানলার উপরে টর্চ ফেলো, যাকে দেখতে পাবে তাকেই গুলি করবে। সঙ্গে সঙ্গে জয়ন্তের টর্চে শিখা গিয়ে পড়ল জানলার ওপর, মানিকও জ্বালল টর্চ। জানলার ওপর দেখা গেল একটা বৃহৎ ময়াল সাপকে সে একটা জানলার গড়াদের চারদিকে বেষ্টন করেছিল। একসঙ্গে জয়ন্ত মানিকের রিভলভার দুটো তিন চারবার গর্জনের পর
শরীরী দুঃস্বপ্নের মতো সেই ময়াল সাপটা তার সর্বাঙ্গ আন্দোলিত করে তীব্র আলোকরেখার ভেতর থেকে অদৃশ্য হয়ে গেল। তারপর শোনা গেল নিচে রাস্তার উপর তার গুরুভার দেহপতনের শব্দ। হঠাৎ জয়ন্ত নিজের বিছানা থেকে লাফিয়ে পড়ে ঘরের সেই জানলার দিকে ছুটে গেল এবং তার রিভলভারের বাকি তিনটে গুলি রাস্তার দিকে প্রেরণ করে বলল, মানিক মানিক, তোমার রিভলভার ছাড়ো, অন্ধকার রাস্তায় কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু চেষ্টা করে দেখো, যদি হতভাগাদের একটারও গুলি লাগে, যদি একটাও জখম হয়, তাহলে আমাদের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। মানিকও জানলার ধারে গিয়ে রাস্তার দিকে প্রেরণ করল তার রিভলভারের বাকি গুলিগুলো। রাস্তার উপর থেকে জেগে উঠল একটা বিশ্রী আর্তনাদ। লেগেছে, লেগেছে, একজনের গায়ে গুলি লেগেছে। আমরা আবার রিভলভারে গুলি ভরে নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াই, এসো। যদি একটা শয়তানকেও ধরতে পারি, বাকি সবাইকেই হাতকড়ি পরাতে বেশি সময় লাগবে না। তখন মনমোহনবাবু তার নাসিকা গর্জন থামিয়ে বিছানার ওপর বসে আছেন স্তম্ভিতের মতো। জয়ন্ত এবং মানিক যখন ঘরের ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে, মনমোহনবাবু তখন অভাবিত তৎপরতার সঙ্গে শয্যা ত্যাগ করে নিচে নেমে পড়ে বললেন, বলেন কি মশাই, চারিদিকে শুনছি বন্দুকের গোলমাল, আর আপনারা কিনা আমাকে এখানে একলা ফেলে লম্বা দিতে চান? মোটেই নয়, মোটেই নয়, আমিও যাব আপনাদেরই সঙ্গে। জয়ন্ত মানিক রাস্তায় বেরিয়েই শুনল একখানা মোটরের গর্জন, হঠাৎ জেগে উঠে বেগে দূরে চলে গেল। হয়তো চুয়াংয়ের দল বলেই সরে পড়ল, আজ আর ওর পাত্তা পাওয়া সম্ভব নয়। এবার টর্চ জেলে দেখা যেতে পারে যে রাস্তার এখানে এত ঝটাপটি শব্দ হচ্ছে কেন। জয়ন্ত মানিক দুজনেই টর্চ জ্বালল একসঙ্গে। ত্রস্ত চোখে দেখল ঠিক তাদের বাড়ির নিচে চারিদিকে রাস্তার ধুলো উড়িয়ে একটা 8-10 হাত লম্বা ময়াল জাতীয় সর্প চক্রাকারে পাক খেতে খেতে মাটির ওপর ল্যাজ আচড়াতে আচড়াতে ভীষণভাবে ছটফট করছে। সাপটার মাথা গুড়িয়ে গিয়েছে, কিন্তু ওর দেহটা এখনো ছটফট করবে অনেক ঘন্টা ধরে। মনমোহনবাবু বিপুল বিস্ময়ে বললেন, বলেন কি মশাই, যে লোকটা জখম হয়েছিল সেও পালিয়েছে দেখছি, কিন্তু জয়ন্ত, আমার সন্দেহ হচ্ছে ওই চুয়াং সাপটাকে এখানে সঙ্গে করে নিয়ে এসেছে। তোমার সন্দেহ মিথ্যে নয়। সাপটাকে লেলিয়ে দিয়ে চুয়াং চেয়েছিল আমাদের ঘর মটকাবে। উফ, কেন মশাই, ও সাপটা তবে আমরা যেখানে আছি সেখানে গিয়ে হাজির হয়েছিল কেন? মানিক, তুমি কি এখনো সাপটার লেজের দিকে লক্ষ্য করনি? একটু দেখো ভালো করে। মানিক সামনের দিকে ঝুঁকে সাপের লেজের দিকে ভালো করে তাকিয়ে বলল, তাই তো জয়ন্ত, তাই তো, সাপের লেজের দিকে খানিকটা দড়ি দিয়ে বাঁধা রয়েছে দেখছি যে। এখনো খানিকটা রয়েছে বটে, কিন্তু একটু আগেই দড়ি গাছা ছিল অনেক লম্বা। চুয়াং পালাবার সময় বাকি দড়ি কেটে নিয়ে গেছে, পাছে সাপের লেজে মারাত্মক আঘাত খেতে হয় সেই ভয়ে সব দড়ি কাটতে পারেনি। কিন্তু যতটুকু সে রেখে গিয়েছে আমাদের পক্ষে সেইটুকুই যথেষ্ট। পাছে সাপটা পালিয়ে যায় সেই ভয়ই বুঝি ওর লেজে দড়ি বেঁধে রেখেছিল? তা নয়। তবে শুনুন, তবে বলি, আমি যখন শ্যামদেশে ছিলাম তখনই শুনেছিলাম যে চুয়াং নাকি জানোয়ারদের পোষ মানাতে ওস্তাদ। একসময় তার নিজেরও একটি বৃহৎ সার্কাসের দল ছিল, আর এখন চুয়াংয়ের আড্ডায় থাকে তার নিজের হাতে শিক্ষিত নানান রকম জানোয়ার। মনমোহনবাবু, সেদিন আপনাদের মতো আমিও কিছুতেই আন্দাজ করে উঠতে পারছিলাম না যে আপনার 60 ফুট উঁচু জালনা চড়ে কেমন করে দড়ি বাঁধল। তারপর আপনি যখন কথা প্রসঙ্গে হঠাৎ সরীসৃপ শব্দটা উচ্চারণ করলেন, অমনি ধা করে আমার মাথায় একটা সন্দেহ জেগে উঠল। সাপরা সরীসৃপ জাতের অন্তর্গত। সার্কাসে আমি কয়েকবার পোষ মানা শিক্ষিত সাপের আশ্চর্য খেলা দেখেছি। কেন জানি না হঠাৎ আমার মন বলল, আচ্ছা, সাপেরা তো খাড়া দেওয়ালে গা বেয়ে অনায়াসই ওপরে উঠতে পারে, চুয়াংও কোনো শিক্ষিত সাপের সাহায্য নেয়নি তো? এই প্রশ্নের উত্তর খোঁজবার জন্যই আমি মনমোহনবাবুকে এখানে এসে কিছুদিন বাস করতে বলেছি।
কারণ আমি নিশ্চিত রূপে জানতাম যে চুয়াং তাহলে মনে করবে যে মনমোহন বাবু তার ভয় বজ্র ভৈরব বা শিলালিপি নিয়ে আমারই আশ্রয় গ্রহণ করেছেন। একসঙ্গে নিজের কাজোদ্ধার আর আমার মতো মহাশত্রুকে নিপাত করার এমন সুযোগ সে যে কিছুতেই ত্যাগ করবে না এটা অনুমান করা কি খুব কঠিন? তাই আমি প্রস্তুত হইছিলাম তার দ্বারা আক্রান্ত হওয়ার জন্য। কি মুশকিল, আমি যে এখনো আসল কথাটাই ধরতে পারছি না। চুয়াং আমার পাঁচতলার জানলায় দড়ি বেঁধেছিল কেমন করে? অত্যন্ত সহজ উপায়, নিজের হাতে শিক্ষিত সাপের লেজের দিকে সে দড়ি বেঁধে দিত। দড়িতে চুয়াংয়ের হাতের টান বুঝে এই শিক্ষিত সাপটাও জানতে পারত এইবার কোথায় গিয়ে তাকে কোন কর্তব্য পালন করতে হবে। দড়ি বাঁধা সাপটা নির্দিষ্ট জানলার কাছে গিয়ে এক জায়গায় গারদের ফাঁক দিয়ে ঢুকে অন্য একটা ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে আসত, তারপরে দেওয়াল বেয়ে একেবারে নিচে। তখন সাপকে বন্ধনমুক্ত করে দড়ি বেয়ে ওপরে উঠে আসা কি খুব কঠিন? সমস্ত শুনে বিস্ময়ে গালে হাত দিয়ে মনমোহন বাবু দাঁড়িয়ে রইলেন হতভম্বের মতো। জয়ন্ত, তোমার এই চুয়াং কেবল বিপজ্জনক অপরাধী নয়, সে হচ্ছে অত্যন্ত কৌশলী ব্যক্তি। হ্যাঁ, এ কথা আমিও মানি। আজ পর্যন্ত পৃথিবীর আর কোনো অপরাধীকে এমন অদ্ভুত উপায়ে পরের বাড়িতে হানা দিতে শুনেছি বলে মনে হচ্ছে না। আচ্ছা মানিক, যে লোকটা আমাদের গলিতে জখম হয়েছিল তার খানিকটা রক্ত তো পথের ওপরেও পড়ে রয়েছে, দেখতে পাচ্ছি। ওই রক্তের পাশেই সাদা মতন কি একটা রয়েছে না? মানিক কয়েক পা এগিয়ে হেঁট হয়ে সেটা তুলে নিয়ে বলল, এ তো দেখছি একখানা কাগজ। কই দেখি। মানিক কাগজখানা জয়ন্তের হাতে দিল। টর্চের আলোয় কাগজখানা দেখে সে বলল, চিনে পাড়ায় একটা চিনে হোটেলে খাবারের বিল। এতে যে খাবারগুলো নাম লেখা রয়েছে সবই হচ্ছে চিনে খাবার। তাহলে এই অনুমানটা করাই সঙ্গত, খাবারগুলো যে খেয়েছে সে জাতীয় চীনাম্যান। এখন বুঝে নাও, আমাদের এই বাঙালি পাড়ার রাস্তায় চীনাম্যানের চীনা হোটেলের বিল পড়ে থাকা কি খুব স্বাভাবিক? খুব সম্ভব যে লোকটা আহত হয়েছে এ বিলখানা ছিল তারই পকেটে। তারপর এটাও আন্দাজ করা যেতে পারে যে আজ এখানে যাদের আবির্ভাব হয়েছিল এই চীনে হোটেলে তারা হয়তো প্রায়শই যাতায়াত করে। সাধু সাধু, আমিও তোমার কথায় ঢেড়া পিঠিয়ে সাই দিচ্ছি। এই বিল দেখেই বুঝতে পারছি যে হোটেলের পাওনা হয়েছিল 32 টাকা 2 আনা 2 পাই। একজন মাত্র লোকের পক্ষে এত টাকার খাবার উদরস্থ করা সম্ভবপর নয়। সুতরাং বিলের তারিখ দেখে আমরা ধরে নিতে পারি যে কোনো বিশেষ একটি হোটেলে আজ একদল চীনাম্যান গিয়ে এই খাদ্যগুলো গলাধঃকরণ করেছে। মানিক, আমাদের এরপরের কার্যক্ষেত্র কোথায় হবে সেটা তুমি বুঝতে পেরেছ তো? পেরেছি বই কি জয়ন্ত? মোটেই নয়, আমি কিচ্ছু বুঝতে পারিনি। মনমোহন বাবু, এসব প্রশ্নতত্ত্বের কথা নয়, আপনি এসব বোঝার চেষ্টাও করবেন না। কলকাতার চিনে পাড়ার একটা গলি, গলি বটে কিন্তু তার ভেতর দিয়ে বয়ে গেছে জনতার স্রোত। জনতার মধ্যে চিনেম্যানের সংখ্যাই বেশি, কিন্তু সেই সঙ্গে সেখানে এমন সব চেহারাও চলাফেরা করছে যারা জাতে চীনাও নয় এবং যাদের দিকে দৃষ্টিপাত করলে নিরীহ পথিকদের মনও বিশেষ আশ্বস্ত হয় না। গলির দুই দিকেই দেখা যাচ্ছে অনেক চীনে হোটেল এবং খাবারের দোকান। কোনো কোনো দোকানে টেবিলের ওপরে চীনা মিষ্টান্ন সাজিয়ে দাঁড়িয়ে আছে এক বা একাধিক চৈনিক তরুণী। এক হাতে বুকের ওপরে ছেলে বা মেয়েকে চেপে ধরে স্তন্যদান করতে করতে আরেক হাতে করছে তারা খরিদ্দারের খাবার সরবরাহ। এই চীনে পাড়ায় একেবারে বিলিতি কায়দায় সাজানো উচ্চশ্রেণীর অতি আধুনিক হোটেল আছে বটে, কিন্তু সেই সঙ্গে এমন হোটেলও আছে যার সাজসজ্জা আধুনিক হলেও যেখানে গিয়ে চীনে খাবার ছাড়া আর কিছুই পাওয়া যায় না। সেখানে গিয়ে চা চাইলে একটা চীনে মেয়ে তোমার সামনে একটা হাতলহীন বাটি রেখে যাবে,
সেই বাটিতে আছে গরম জল, আর সেই গরম জলের ভেতরে মেয়েটা ফেলে দেয় শিকড়ের মতো একটা জিনিস। তারপর সেই বাটির ওপর আর একটা হাতলহীন বাটি উপর করে দিয়ে মেয়েটা তোমার কামরা থেকে অদৃশ্য হবে। মিনিট খানেক পরে তোমার কর্তব্য হচ্ছে সেই উপর করা বাটিটা নামিয়ে নিচেকার বাটি থেকে চায়ের আস্বাদ গ্রহণ করা। তুমি যদি এই শ্রেণীর হোটেলে নবাগত হও আর চীনে চায়ের অভিজ্ঞতা তোমার যদি না থেকে থাকে, তাহলে উপর করা বাটির ওপর হাত দিয়েই তোমাকে আঁতকে উঠতে হবে, কারণ তার হাতল নেই আর সে বাটি আগুনের মতো গরম। তুমি যখন নাচার হয়ে ভাবছ অতঃপর কি করা উচিত, তখন বাইরে থেকে পর্দার ফাঁক দিয়ে তোমার দুরবস্থা দেখে হয়তো সেই চৈনিক তরুণীর মনে করুণার সঞ্চার হবে, এবং হয়তো সে তোমার কামরায় পুনঃপ্রবেশ করে উপর করা চায়ের বাটিটা আবার নিজে হাতে নামিয়ে দিয়ে যাবে। তুমি তখন দেখবে চায়ের গরম জলের ভেতরে শুকনো শিকড়ের বদলে রয়েছে একখানা বাটি জোড়া ছড়িয়ে পড়া সবুজ পাতা। তারপরে পান করো বাটির সেই গরম ও তরল পদার্থ, এবং পান করলেই জানতে পারবে এখানে চা বলতে কি বোঝায়। তুমি তার কিছুই জানো না, কারণ তোমার মনে হবে তুমি যা পান করছো তা হচ্ছে উত্তপ্ত নালতের জল। এইসব হোটেলের আরেকটি বিশেষত্বের কথা বলা হয়নি। বেশ সাজানো গোছানো হলেও এইসব জায়গায় গিয়ে হয়তো পাওয়া যাবে না বিলেতি চেয়ারের মতো কোনো আসন, প্রায় পাখির দাঁড়ের মতো সংকীর্ণ ছোট ছোট বেঞ্চি, তোমাকে গিয়ে বসতে হবে সেই রকম কোনো আসনের ওপরেই। মাঝে মাঝে এইরকম সব হোটেলে কৌতূহলী হয়ে যারা খেতে যায়, যাতে তারা চীনা নয়। আমরা যেদিনের কথা বলছি সেদিন রাতেও এইরকম একটা হোটেলের এক কামরায় বসেছিল দুজন সুদীর্ঘ ও বলিষ্ঠ দেহ পাঞ্জাবি খরিদ্দার। মাথায় তাদের যেন নিশান ওড়ানো পাঞ্জাবি পাগড়ি, দুই গাল দিয়ে নিচের দিকে নেমে এসেছে সুদীর্ঘ জুলপি, এবং ঠোঁটের ওপরে রয়েছে ছোট্ট সূক্ষ্ম ছাঁটা গোঁপ। তাদের কামরার সামনেই একটি সাধারণ হলঘর, এবং তারই ধারে রয়েছে একটি মাঝারি আকারের কামরা যার দরজার পর্দা ছিল সরানো। তারা চীনা হোটেলে বিশেষভাবে তৈরি কাঁকড়ার ওপরে মাঝে মাঝে চামচ চালনা করছিল, এবং মাঝে মাঝে অবাক হয়ে পর্দার ফাঁক দিয়ে দৃষ্টিপাত করছিল ও ধারের ওই কামরার দিকে। ওই কামরার সবটা দেখা যাচ্ছিল না বটে, কিন্তু ওখানে যে লোক আছে 10-12 জন, উচ্চ কণ্ঠস্বর শুনে সেটা বোঝা যাচ্ছিল বেশ ভালো করেই। দরজার দিকে মুখ করে সামনেই যে মানুষটি বসে আছে, না দেখলে তার মূর্তি কল্পনা করা যায় না। তার উপবিষ্ট মূর্তি দেখেই আন্দাজ করা যায় উঠে দাঁড়ালে হয়তো সে মাথায় 8 ফুটের চেয়ে কম উঁচু হবে না, আর সেই অনুপাতে চওড়াতেও তার মূর্তি হচ্ছে একেবারেই অসাধারণ। তার চোখের ভাব বোঝা যাচ্ছিল না, কারণ সে পড়েছিল কালো কাঁচের চশমা। মনস্তাত্ত্বিকরা বলেন মানুষের ভেতরের প্রকৃতি আন্দাজ করবার 2টি উপায় আছে, চোখ আর ঠোঁট। এই লোকটির চোখে কালো চশমা থাকলেও সে লুকিয়ে রাখতে পারেনি তার ওষ্ঠাধারকে। সে যখন কথা বলছে না তখন তার ওষ্ঠাধরের ওপর থেকে ফুটে উঠছে যে ক্রূরতা, যে নিষ্ঠুরতা, আর যে কুৎসিত হিংসার ভাব, ভাষায় তা বোঝানো যায় না। আবার সে যখন কথা বলছে তখন তার ওষ্ঠাধারের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যে বিবর্ণ অথচ চকচকে দাঁতের শাড়ি, তা দেখলেই মনে পড়ে সিংহ বা ব্যাঘ্রের মতো কোনো রক্তলোভী হিংস্র জন্তুকে। লোকটা পরেছিল ইউরোপীয় পোশাক, কিন্তু সে পোশাকে তাকে মোটেই মানাচ্ছিল না। পাঞ্জাবি দুই খরিদ্দারের মধ্যে যার মূর্তি বৃহত্তর, সে আগে উচ্চকণ্ঠে ভাজা চিংড়ি মাছ আনবার হুকুম দিয়ে অত্যন্ত নিম্নস্বরে বাংলা ভাষায় বলল, মানিক, ওপাশে সামনের ঘরে ওই মূর্তিটাকে দেখলে তোমার কি মনে হয়? নরদেহধারী রাক্ষস। ওকে জানো? কি করে জানবো? ওকে আমি আগে কখনো দেখিনি, আর পরেও দেখতে ইচ্ছা করি না। ও হচ্ছে একটা মূর্তিমান দুঃস্বপ্ন। ঠিক বলেছ, ওরই নাম হলো চুয়াং। মানিক চমকে উঠল, তারপর সাগ্রহে নিজেদের কামরার পর্দার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখতে লাগলো সেই আশ্চর্য মূর্তিটাকে। তারপর ফিরে বলল, আরব্য উপন্যাসে আর রূপকথায় যেসব দৈত্য আর রাক্ষসের বর্ণনা পড়েছি, চুয়াংকে দেখলে যে তাদের কথাই স্মরণ হয়। জয়ন্ত, অসাধারণ বলবান বলে তোমার একটা খ্যাতি আছে, কিন্তু চুয়াং এর সঙ্গে শক্তি পরীক্ষা করলে তোমাকেও হয়তো হার মানতে হবে। জয়ন্ত আরেকবার পর্দার ফাঁক দিয়ে চুয়াং এর দেহ যতটা দেখা যায় দেখে নিল, তারপর ঠোঁট টিপে একটুখানি হেসে বলল, আচ্ছা মানিক, ক্ষুদ্র মানুষের কাছে হাতিয়ার হার মানে কেন? কারণ আগ্নেয়াস্ত্রের গুণে। না মানিক, তা নয়। যখন আগ্নেয়াস্ত্র সৃষ্টি হয়নি, পৃথিবী যখন সভ্য হয়নি, সেই স্মরণাতীত আদিম যুগেও ক্ষুদ্র মানুষের কাছে এখনকার চেয়ে ঢের বেশি বৃহৎ সেকালের সেই রোমশ ম্যামথ হাতিদেরও
বারবার পরাজয় স্বীকার করতে হয়েছে। শক্তি পরীক্ষার সময় কেবল প্রকাণ্ড দেহ থাকলেই চলে না, যে যোদ্ধা অধিকতর রণকৌশলী, অধিকতর সাহসী, অধিকতর বুদ্ধিমান, জয় হয় তারই। কিন্তু সে কথা ছেড়ে দিলেও আমি বিশ্বাস করি, চুয়াং আকারে আমার চেয়ে বড় হলেও দেহের শক্তিতে সে বোধহয় আমাকে হারাতে পারবে না। ঠিক এই সময় একটা নতুন চিনে বয় ভাজা চিংড়ির ডিশ নিয়ে তাদের কামরায় প্রবেশ করলো। একখানা ডিশ রাখলো সে মানিকের সামনে এবং দ্বিতীয় ডিশখানা রাখতে গিয়ে জয়ন্তের দিকে তাকিয়ে সে চমকে ও থমকে দাঁড়িয়ে পড়ল। তার এই সচকিত ভাবটা স্থায়ী হলো এক পলকের জন্য। তারপরেই সে নিজেকে সামলে নিয়ে অত্যন্ত সহজভাবে ডিশখানা জয়ন্তের সামনে স্থাপন করে বেরিয়ে গেল কামরার ভেতর থেকে। জয়ন্ত সামনের দিকে হেঁট হয়ে চুপি চুপি বলল, মানিক, তুমি লোকটার ভাবভঙ্গি লক্ষ্য করেছিলে কি? করেছি। লোকটা আমার মুখের পানে চেয়ে চমকে উঠল কেন? হয়তো ও চুয়াংয়ের দলেরই লোক, হয়তো ও তোমাকে চেনে আর ছদ্মবেশের ভেতর থেকেও তোমাকে চিনতে পেরে চমকে উঠেছে। ভালো কথা নয় মানিক, ভালো কথা নয়, দেখতে হচ্ছে। এই বলে জয়ন্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কামরার পর্দার কাছে গিয়ে ফাঁক দিয়ে তাকিয়ে রইল বাইরের দিকে। একটু পরে জয়ন্ত দেখল সেই লোকটা একখানা খাবারের ডিশ হাতে করে ওধারে চুয়াংদের কামরার মধ্যে গিয়ে ঢুকল। তারপর খাবারের ডিশখানা চুয়াংয়ের সামনে রেখে তার কানে কানে কি যেন বলতে লাগলো। চুয়াংয়ের কোনো ভাবান্তর হলো না, এমনকি সে একবারও জয়ন্তদের কামরার দিকে ফিরে পর্যন্ত তাকালো না। কেবল মৃদু স্বরে সে বয়টাকে কি দু একটা কথা বলল। কামরার বাইরে থেকে কেউ তা শুনতে পেল না। চিনে বয়টা চুয়াংয়ের সামনে থেকে বেশ সহজভাবে একখানা খালি এঁটো ডিশ তুলে নিয়ে ধীরে ধীরে সেই কামরার অন্য দিকে চলে গেল। জয়ন্ত আবার নিজের চেয়ারে বসে পড়ে বলল, কিছুই বুঝলাম না। যাকগে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এসো তার সদ্ব্যবহারটা করা যাক। দুজনে নীরবে ছুরি ও কাঁটা তুলে নিয়ে সামনের ডিশখানাকে আক্রমণ করল। মিনিটখানেক পরে আচমকা এক অন্ধকারের ধাক্কায় তারা দুজনেই চমকে উঠল। হোটেলের সমস্ত ঘরের ওপর নেমে এলো এক অন্ধকারের বন্যা। নিশ্চয়ই বৈদ্যুতিক আলোকের কল বিগড়ে গেছে। হোটেলের কামরায় কামরায় বসে আহার করছিল তখন বহু খরিদ্দার। তারা সকলেই একসঙ্গে উচ্চ চিৎকার করে উঠল। জয়ন্ত তাড়াতাড়ি উঠে পড়ে ব্যস্ত কণ্ঠে বলল, মানিক, এখানে আর এক দণ্ড নয়, শিগগির শিগগির বাইরে বেরিয়ে এসো। জয়ন্ত এবং মানিক দ্রুত পদে কামরার বাইরে গিয়ে পড়ল। কিন্তু সঙ্গে সঙ্গে বন্দী হলো অনেকগুলো বজ্রবাহুর বেষ্টনে। তারা আত্মরক্ষা করবার এতটুকু সুযোগ পেল না। কারা তাদের ধরে সজোরে ও নিষ্ঠুরভাবে টানতে টানতে সেই অন্ধকারই কোন দিকে নিয়ে চলল। খানিকক্ষণ পরই আবার আলো জ্বলে উঠল এবং জয়ন্ত ও মানিক দেখল তারা হোটেলের ভেতরকার এমন একটা ঘরের ভেতর দাঁড়িয়ে আছে যেখানে বাইরের খরিদ্দারদের আনাগোনা নেই। ইতিমধ্যে অন্ধকারেই শত্রুরা তাদের হাতগুলো পিছমোড়া করে বেঁধে ফেলেছিল। তাদের কাছ থেকে হাত পাঁচেক তফাতে দাঁড়িয়ে আছে স্বয়ং চুয়াং, মূর্তিমান পাহাড়ের মতন। এবং তার আশেপাশে মূর্তির মতো স্থির হয়ে আছে আরও 10-12 জন অতি কুৎসিত ভয়াবহ দেখতে চিনেম্যান। তাদের মধ্যে জোনাচারেকের হাতে চকচক করছে এক একটা রিভলভার। চুয়াংয়ের দুটো মঙ্গলীয় কুতকুতে চক্ষু জ্বলছিল যেন অঙ্গার খণ্ডের মতো, কিন্তু তার মুখ সম্পূর্ণ ভাবহীন। ধীরে ধীরে সে ইংরেজিতে বলল, বাবু, আমি তোমাকে চিনি। জয়ন্ত কিছুমাত্র বিচলিত না হয়ে প্রশান্ত কণ্ঠে বলল, তুমিও আমার অপরিচিত নও চুয়াং। জানি বাঙালি বাবু, জানি কি করে সন্ধান পেয়ে আমাকে আবিষ্কার করবার জন্যে তুমি গিয়েছিলে শ্যাম দেশে, কিন্তু আমি যখন আড়ালে থাকতে চাই তখন সারা পৃথিবীর কোনো গোয়েন্দাই কি আমাকে আবিষ্কার করতে পারে? পারে না? আরে এই তো আজই আমরা তোমাকে আবিষ্কার করে ফেলেছি যে সেই বেলা। কিন্তু এই আবিষ্কারে ফল হলো কি? আমাকে যে আবিষ্কার করবে তার ভাগ্যে মৃত্যু অনিবার্য।
অবশ্য স্বীকার করছি যে আজ তোমাদের দেখেও আমি চিনতে পারিনি। আর তোমাদের এখানে দেখবার জন্যে আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু এই হোটেলেই আমার এমন এক পুরাতন চর আছে যার দৃষ্টি হচ্ছে ইগল পাখির মতন তীক্ষ্ণ। হ্যাঁ, তুমি এবারে প্রথম যেদিন কলকাতায় এসেছিলে আমার ওই চরই হুকুম পেয়ে সেদিন তোমার পিছনে পিছনে গিয়েছিল তোমাকে তোমাকে বধ করবার জন্যে। সেদিন তুমি তার চোখে ধুলো দিতে পেরেছিলে বটে, কিন্তু সে ভোলেনি তোমার মুখ না। ছদ্মবেশের ভিতর থেকেও আজ সে তোমার মুখ আবিষ্কার করে ফেলেছে। তোমার সঙ্গের এই বাঙালি বাবুটি ইনি আবার কে? আমার বন্ধু। তোমার বন্ধু তার মানে আমার শত্রু? আমার বন্ধু তো তোমার শত্রু হওয়াই উচিত, কিন্তু যাকগে ওসব বাজে কথা, এখন বলো দেখি তুমি আমাদের নিয়ে কি করতে চাও? চুয়াংয়ের সুদীর্ঘ মূর্তি যেন আরো উঁচু হয়ে উঠল। গম্ভীর স্বরে সে বলল, কি করতে চাই, কি করতে চাই? তোমাকে যে বধ করতে চাই এটা বলাই হচ্ছে বাহুল্য। বেশ তো, তোমার সে ইচ্ছাই পূর্ণ করতে পারো, আমরা প্রস্তুত। মরতে আমরা ভয় পাই না চুয়াং। হতে পারে, হয়তো সত্যি তোমরা মরতে ভয় পাও না, কিন্তু তোমাদের আমি মুক্তি দিতে রাজি আছি একটি মাত্র শর্তে। শর্ত? শয়তানের সঙ্গে মানুষের শর্ত? শয়তান যা পালন করবে না সেই শর্ত? চুয়াং তার সেই সম্পূর্ণ ভাবহীন মুখে ধীরে ধীরে বলল, বাঙালি বাবু, তুমি আমার হাতের মুঠোর মধ্যে এসেও আমাকে শয়তান বলে গালাগালি দিচ্ছ, কিন্তু তবু আজ আমি তোমার উপরে রাগ করব না। হ্যাঁ, যখন কাজের কথা ওঠে তখন রাগ করা উচিত নয়। আমার শর্তটা কি শুনবে? শুনবার জন্য আমার কোনো আগ্রহই নেই, তবে বলতে যখন চাইছো তখন বলো। চুয়াং সামনের দিকে আরো দুই পদ এগিয়ে এলো, তারপর বলল, আমি চাই বজ্র ভৈরবের মূর্তি আর শিলালিপি, এই দুটি জিনিস যদি তুমি আমার হাতে সমর্পণ করতে পারো তাহলে তাহলে আমি তোমাদের বধ করব না, মুক্তি দেব। সত্যি মুক্তি মুক্তি দেব। সত্যি নাকি? ধন্যবাদ, কিন্তু কেমন করে তোমারই অনুগ্রহ আমরা গ্রহণ করতে পারি বলো দেখি। তোমার এ কথার অর্থ? তুমি যে দুটো জিনিসের নাম করলে তা যে আমার সম্পত্তি নয় এটা তো তুমি ভালো করেই জানো নাকি? জানি বাঙালি বাবু, জানি। ও দুটি জিনিসের সব ইতিহাসই আমি জানি। এও জানি যে মনমোহন বাবু আমার কবল থেকে মুক্তি পাওয়ার জন্যে বজ্র ভৈরবের মূর্তি আর শিলালিপি তোমার জিম্মাতেই রেখে দিয়েছেন। তোমাকে আর কিছু করতে হবে না। আমাকে বলে দাও তুমি ওই দুটি জিনিসকে কোথায় লুকিয়ে রেখেছ। আমার লোকেরা এখনই গিয়ে অনায়াসেই তা উদ্ধার করে নিয়ে আসতে পারে। আর ভগবান কনফিউসিয়াসের নামে শপথ করে বলছি, ওই দুটি জিনিস যে মুহূর্তেই আমি হাতে পাব তোমাদের মুক্তি দেব, সেই মুহূর্তেই। বাধিত হলুম, কিন্তু তুমি দুটো বড় কথা ভুলে যাচ্ছ। প্রথমত, তুমি যে দুটি জিনিসের নাম করলে তা আমার কাছে নেই। দ্বিতীয়ত,
ও দুটি জিনিস আমার হাতে থাকলেও আমি তোমার হাতে সমর্পণ করতে পারতাম না, কারণ ও দুটি জিনিসের মালিক হচ্ছেন অন্য লোক। বাজে কথায় আমাকে ভুলোবার চেষ্টা করো না বাঙালি বাবু, আমি এক কথার মানুষ, বাজে কথা বলবার সময় আমার নেই। স্পষ্ট করে বলো, বজ্র ভৈরব আর শিলালিপি তুমি আমাকে দেবে কিনা? না, আমার কাছে নেই। যা আমার জিনিস নয় তা আমি তোমাকে দেব কেমন করে বলো তো? আর জেনে রাখো চুয়াং, দেবার শক্তি থাকলেও সেই দুটো জিনিস আমি তোমার হাতে কখনোই দিতুম না। তাই নাকি? তাহলে তোমার মরবার স্বাদ হয়েছে। দেখো, মরবার স্বাদ না হলেও কিন্তু মানুষকে মরতে হয় যে কোনো একটা দিনে। মানুষ এই পৃথিবীতে চিরদিন বাঁচতে আসেনি, আর আমিও যে চিরদিন বাঁচব সে কথাও নয়। অতএব তোমার যা খুশি করতে পারো। বারবার বলছি তো, আমি মরবার জন্য প্রস্তুত। মানিক, তোমার কি মত? তুমিও যখন প্রস্তুত আমিও তখন অপ্রস্তুত নই বন্ধু। তাহলে জেনে রাখো চুয়াং, এই হলো আমাদের শেষ কথা। চুয়াং অল্পক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু তার ভাবহীন স্থির মুখের ভেতর থেকে দুটো জ্বলন্ত ক্রূঢ় চক্ষু বার কয়েক জয়ন্ত মানিকের মুখের দিকে চঞ্চলভাবে আনাগোনা করল। তারপর সে বলল, বাঙালি বাবুরা, সাক্ষাৎ মৃত্যুর মুখে দাঁড়িয়েও তোমাদের এই সাহস দেখে আমি যে বিস্মিত হয়েছি এ কথা স্বীকার করছি। কিন্তু চুয়াংকে তোমরা চেনো না, মুগ্ধ কি বিস্মিত হলে আমার কাজ চলে না। যখন তোমরা এতই অবুঝ, তোমাদের উপরে মৃত্যুদণ্ডই দিলাম। তোমাদের মতন শত্রু আমার পথ থেকে সরে দাঁড়ালে ওই বজ্র ভৈরব আর শিলালিপি আমি যখন খুশি হস্তগত করতে পারবো। এই বলে সে চীনে ভাষায় তার সঙ্গীদের সম্বোধন করে কি এক আদেশ প্রদান করল। সঙ্গে সঙ্গে তার অনুচরেরা জয়ন্ত মানিকের উপর বাঘের মতো লাফিয়ে পড়ল। হঠাৎ ঘরের দরজার সামনে আবির্ভূত হলো আরেকটি চীনেম্যানের মূর্তি। হৃষ্টপুষ্ট চেহারা আর মুখ দেখলেই মনে হয় তার মধ্যে আছে যেন প্রভুত্বের স্পষ্ট ভাব। সে সেই চীনে ভাষায় কি বলল জয়ন্ত মানিক তা বুঝতে পারল না, কিন্তু তার কথা শুনে চুয়াং বিদ্যুতের মতো ফিরে দাঁড়ালো এবং সেও কি কথা বলল তার মাতৃভাষায়। তারপর চীনা ভাষাতেই তাদের দুজনের কি কথাবার্তা চলতে লাগলো। চুয়াং স্থিরভাবে শান্ত স্বরে কথা বলতে লাগলো, কিন্তু আগন্তুকের ভাবভঙ্গি অত্যন্ত উত্তেজিত এবং তার কণ্ঠস্বরও চিৎকারেরই সামিল। মিনিট তিন চার পরে সেই নতুন আগন্তুক হঠাৎ অত্যন্ত ক্রুদ্ধ স্বরে খুব চেঁচিয়ে যেন কাকে ডাকলো। সঙ্গে সঙ্গে শোনা গেল অনেকগুলো অতি দ্রুত পদশব্দ। দরজার বাইরে ছিল একটা মাঝারি আকারের উঠোন। দেখতে দেখতে প্রায় 30-35 জন চীনেম্যান এসে সেই উঠোনটাকে প্রায় পরিপূর্ণ করে তুলল। হাত দিয়ে সেই লোকগুলোকে দেখিয়ে আগন্তুক চুয়ানের দিকে ফিরে আবার কি বলল। আগন্তুকের কথার কোনো জবাব না দিয়ে চুয়াং দীপ্ত চোখে একবার জয়ন্তর মুখের দিকে তাকালো। তারপর নিজের লোকদের প্রতি কি আদেশ দিল। হঠাৎ জয়ন্ত মানিককে ছেড়ে দিয়ে চুয়াংয়ের দল নীরবে ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল। আগন্তুককে চুয়ান কি বলল অবরুদ্ধ গর্জনের স্বরে। তারপর তারও সুবৃহৎ মূর্তি ঘরের ভেতর থেকে অদৃশ্য হল। আগন্তুক এগিয়ে এসে আগে বন্ধনমুক্ত করল জয়ন্ত ও মানিককে, তারপর ইংরেজিতে বলল, আমি এই হোটেলের মালিক। জয়ন্ত কৃতজ্ঞ কণ্ঠে বলল, আপনি আমাদের প্রাণ রক্ষা করলেন, আপনার এই উপকার আমরা চিরকাল মনে রাখব। কিন্তু ব্যাপার যে কিছুই বুঝলাম না, চুয়াং আমাদের ধরলই বা কেন, আর আপনার কথায় ছেড়েই বা দিল কেন? বাবু, ব্যাপারটা সংক্ষেপেই বুঝিয়ে দিচ্ছি। বছর আষ্টেক আগে চুয়াংয়ের সঙ্গে আমার আলাপ হয় সিঙ্গাপুরে। সে আলাপ প্রায় বন্ধুত্বে পরিণত হয়েছিল। তারপর আমি কলকাতায় এসে এই হোটেল খুলি। চুয়াংয়ের সঙ্গে আর দেখাশোনা হয়নি। মাসখানে কাকে কলকাতায় আবার চুয়াংয়ের দেখা পেলুন। সে বলল এই শহরেই থাকবে, বন্ধুবান্ধব নিয়ে আমার হোটেলে এসেই রাত্রের আহারটা সেরে যাবে। চুয়াং যে নিরাপদ লোক নয় লোকের মুখে আমি এ কথা শুনেছি, কিন্তু সাধারণ খরিদ্দারের মতন সে যদি এই হোটেলে আসে তাতে আমার আপত্তি হওয়ার কোনো কারণ ছিল না। চুয়াং বন্ধুবান্ধব নিয়ে রোজই এখানে আসতো,
তারপর খাওয়া দাওয়া করে আর গল্প গুজব করে আবার চলে যেত যথাসময়ে। আমি চুয়াংয়ের দলের লোক নই, সুতরাং সে যে কখনো আমার হোটেলকে তার কার্যক্ষেত্র করে তুলতে পারে এ সন্দেহ কোনোদিন আমি করিনি। আজ তার কাণ্ড দেখে প্রথমটা আমি একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম। ইলেকট্রিকের প্রধান সুইচ টিপে চারিদিকে অন্ধকার করে সে যখন আমাদের বন্দি করে হোটেলের ভেতরে ঘরে টেনে নিয়ে এলো, তখন আমার হুঁশ হলো। বুঝলুম আমার হোটেলে যদি এই রকম কাণ্ড কারখানা চলে তবে আমি যে খালি খরিদ্দার হারাবো তা নয়, সেই সঙ্গে আমার ঘাড়ে উঠবে পুলিশের দৃষ্টি। আমার জীবিকা অর্জনের পথ তো বন্ধ হবেই, তার ওপর হয়তো আমাকে গুরুতর রাজদণ্ড ভোগ করতে হতে পারে। চুয়াং ভেবেছিল আমি তার স্বজাতি আর বন্ধু বলে তাকে কোনো বাধাই দেব না, কিন্তু বাবু আমি চিরদিন সৎপথে থেকে নিজের জীবিকা নির্বাহ করেছি, আমি কি কোনোদিনও তার পাপপথের সঙ্গী হতে পারি? সেই জন্যে আমি তাড়াতাড়ি লোকজন নিয়ে আপনাদের উদ্ধার করতে ছুটে এলুম। চুয়াংয়ের মুখে শুনলাম আপনারা বাঙালি, কিন্তু আপনারা ছদ্মবেশ ধারণ করেছেন কেন? আপনারা কি পুলিশের লোক? চুয়াং কি কোনো গুরুতর অপরাধ করছে? হঠাৎ একেবারে বদলে গেল জয়ন্তের মুখের ভাব। সে তাড়াতাড়ি বলল, আরেকদিন এসে আপনার সব কথার জবাব দিয়ে যাব, আজ আর সময় নেই। আচ্ছা আপনার এখানে টেলিফোন আছে তো? আছে বই কি? চলুন চলুন শিগগিরই আমার টেলিফোনটার কাছে নিয়ে চলুন তো। জয়ন্তের এই আকস্মিক ভাব পরিবর্তনের কারণ বুঝতে না পেরে বিস্মিত হয়ে মানিক চলল তার বন্ধুর পেছনে। টেলিফোনের রিসিভারটা তুলে নিয়ে জয়ন্ত ডাক দিল সুন্দরবাবুকে, তারপর বলল, হ্যালো, হ্যাঁ সুন্দরবাবু, আমি জয়ন্ত বলছি। দেখুন যা বলছি মন দিয়ে শুনুন, সার্জেন্ট আর পাহারাওয়ালাদের সঙ্গে একটা ট্যাক্সি বা মোটর গাড়ি নিয়ে শিগগিরই আমার বাড়ির কাছে চলে যান। ও আরে মশাই, এখন হুম হুম বলার সময় নয়, যা বলছি সেটাই করুন, কোনো কথা এখন জিজ্ঞেস করবেন না। যদি কেউ স্বাভাবিক বা অস্বাভাবিক উপায়ে আমার বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে তাহলে তখনই তাকে আটক করুন, আর যদি দেখেন যে সেখানে কেউ নেই তাহলে রাস্তার আনাচে কানাচে লুকিয়ে থাকুন, আমার বাড়ির ওপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখুন। আমি খুব শীঘ্রই আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করব। রিসিভারটা রেখে দিয়ে সে মালিকের দিকে ফিরে জিজ্ঞেস করল, আচ্ছা আপনার হোটেলে পেছন দিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে? আছে, কেন বলুন তো? হোটেলের সামনের দিকের রাস্তায় চুয়াং নিশ্চয়ই তার দলবল নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে, আর আপাতত তাদের সঙ্গে দেখা করার আমার কোনো ইচ্ছে নেই। তাহলে আমার সঙ্গে আসুন বাবু। এসো মানিক। ব্যাপার কি জয়ন্ত? মনে একটা বিশেষ সন্দেহের উদয় হয়েছে, সন্দেহটা কি এখন আর বলবো না। চলো। হোটেলের পেছনের দরজা দিয়ে বেরিয়ে জয়ন্ত মানিক গিয়ে পৌঁছলো একটা সরু গলির ভেতর। দৌড় দাও মানিক, দৌড় দাও, এখন প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে অত্যন্ত দামি। গলি ধরে ছুটতে ছুটতে তারা বৌবাজার স্ট্রিটের ওপরে গিয়ে পড়ল। সামনে দিয়ে একখানা খালি ট্যাক্সি যাচ্ছিল, তার ওপরে দুজন উঠে পড়ে। জয়ন্ত বলল, ড্রাইভার যত তাড়াতাড়ি পারো গাড়ি চালিয়ে যাও, বকশিস পাবে। চালক খুবই দ্রুত বেগে গাড়িখানা চালিয়ে দিল। মানিক তাকিয়ে দেখল জয়ন্তের মুখের ওপর দুশ্চিন্তার ছাপ, কোনো দিকে না তাকিয়ে মাথা হেঁট করে সে নীরবে কি ভাবতে লাগল। মানিক বুঝলো এখন জিজ্ঞাসা করলেও তার বন্ধুর কাছ থেকে কোনো জবাব পাওয়া যাবে না, কাজেই সে আর কোনো কথা বলল না। গাড়ি জয়ন্তের বাড়ির সামনে এসে থামল। চালকের প্রাপ্য চুকিয়ে দিয়ে রাস্তায় নেমে পড়ে জয়ন্ত মানিক দেখল আশপাশের অরিগলি থেকে সুন্দরবাবুর সঙ্গে বাইরে বেরিয়ে আসছে একদল পুলিশের লোক। সুন্দরবাবু কাছে এলে জয়ন্ত জিজ্ঞাসা করল, তারপর সন্দেহজনক কিছু দেখছেন কি? সুন্দরবাবু মাথা নাড়তে নাড়তে বললেন, কিছু না কিছু না, এমনকি একখানা মেঘও চাঁদের মুখ ঢাকেনি, একটা পেঁচাও ডাকেনি, একটা বাদুর পর্যন্ত ওড়েনি। খেয়েদে একটু ঘুমানোর চেষ্টায় ছিল, অনর্থ কেন বাবা তুমি আমাকে এমন দৌড়াদৌড়ি করালে? জয়ন্ত যেন আশ্বস্ত হয়ে বলল, তাহলে আমার সন্দেহটা ভুল, বাঁচা গেল। তুমি কি সন্দেহ করছিলে? সুন্দরবাবু, সুহাঙ্গাচ আমাদের গ্রেফতার করেছিল,
তারপর কেন যে আমাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে সে কথা না হয় পরে শুনবেন, তবে সন্দেহটা যে কি সে কথা বলতে পারি। চুয়াংয়ের বিশ্বাস বজ্র ভৈরব আর শিলালিপি রক্ষা করবার জন্যই মনমোহন বাবু আমার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। আমরা ভেবেছিলাম আমরা বাড়ির বাইরে আছি জেনে চুয়াং আজ আমার বাড়ির ওপরে হানা দেওয়ার সুযোগটা কিছুতেই ত্যাগ করবে না, কিন্তু এখন দেখছি চুয়াংয়ের মাথায় সেরকম কোনো বুদ্ধির উদয় হয়নি। যাক, তার নির্বুদ্ধিতার জন্য আমি দুঃখিত নই। নিরীহ মনমোহন বাবুকে এখানে একলা পেলে চুয়াং যে কি করত ভগবানই জানে। ওই তোমার একটা ভারী বদ অভ্যাস জয়ন্ত, তুমি যখন যে অপরাধীর পিছু নাও সর্বদা যেন তাকেই সর্বত্র দেখো। আরে বাবা, চুয়াং এখানে এসে কি করবে? এটা তো আর চিনেমূলক নয় যে ওই চ্যাং চুং চুং এসব বুলির কারদানি এখানে চলবে না। সুন্দরবাবু, আপনার ওই বাজে মুখ সাবাসি রাখুন তো। চুয়াং এর মধ্যেই কলকাতায় এসে যেসব কুরুক্ষেত্র কাণ্ড বাঁধিয়েছে তা কি আপনি জানেন না? আজ সকালে সকলের সামনে একটা সাধারণ হোটেলের ভেতর চুয়াং আমাদের খুন করবার জন্য টেনে নিয়ে যাচ্ছিল, তখন তো আপনার পুলিশের কোনো সাড়াই পায়নি। হ্যাঁ সুন্দরবাবু, দুই চক্ষু ছানা বড়ার মতো করে তুলে বললেন, বলো কি হে মানিক, বলো কি? হ্যাঁ জয়ন্ত, এই আবার কি শুনছি? আসুন বাড়ির ভেতরে গিয়ে সব কথা বলছি। এই বলে জয়ন্তবাবু এগিয়ে গিয়ে নিজের বাড়ির সদর দরজার কড়া নাড়তে লাগলো। মিনিট খানেক কড়া নাড়বার পর কেউ দরজা খুলল না। জয়ন্ত বিরক্ত কণ্ঠে চেঁচিয়ে বলল, মধু মধু, ও মধু, আমি বাড়িতে নেই বলে 11টার মধ্যে ঘুমিয়ে পড়েছো নাকি? শিগগিরই নেমে এসে দরজা খোলো। ও মধু মধু মধু, আর যে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারি না বাবা, ত্রাহি হে মধুসূদন, ত্রাহি হে। মধুর ঘুম দেখছি খাওয়ার চেয়েও ভারী। সকলে মিলে মধু মধু বলে চেঁচিয়ে রীতিমতো একটা কোলাহল সৃষ্টি করবার পরেও বাড়ির ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। জয়ন্ত গম্ভীর স্বরে বলল, এ তো ভালো কথা নয়, এত কম রাতে মধু তো কখনো এমনভাবে ঘুমিয়ে পড়ে না। আবার আমার সন্দেহ হচ্ছে, বাড়ির ভেতরে নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটেছে। তোমার যত সব বাজে সন্দেহ, ঘুম কি চিজ আমি তা জানি। আমার বাড়িতে যদি কখনো বজ্রপাত হয় তাও আমার ঘুম ভাঙবে না, বুঝলে? বাড়ির ভিতরে খালি মধু নেই এ কথা আপনি ভুলে যাচ্ছেন সুন্দরবাবু, মনমোহন বাবুও আছেন, তারও কোনো সাড়া পাচ্ছি না কেন? জয়ন্ত, ব্যাপারটা আমিও ভালো বুঝছি না। আমরা সবাই মিলে যেরকম আকাশভেদী কোলাহল করছি তার চোটে কুম্ভকর্ণেরও নিদ্রা ভঙ্গ হতো, কিন্তু বাড়ির ভেতর থেকেও মধু বা মনমোহন বাবুর কারোরই তো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এর কারণ কি বলতো? আমাদের মনে হচ্ছে দরজা ভাঙা ছাড়া আর কোনো উপায় নেই। কয়েকজন মিলে একসঙ্গে দরজার ওপরে উপর উপরি সজোরে পদাঘাত করবার পর সশব্দে খিল ভেঙে দরজার পাল্লা দুখানা খুলে গেল। এই তো কলকাতার বাড়ির দরজা, আর এরকম সব দরজায় খিল দিয়ে আমরা নাকি ভাবি যে আমাদের ভয়ের কোনো কারণ নেই। মধু কি আজকে আলোগুলো জ্বালেনি? বাড়ির ভেতরটা তো ঘুটঘুটে অন্ধকার। কি হলো জয়ন্ত, হোঁচট খেলে নাকি? এখানে একটা মানুষের দেহ পড়ে আছে, তার গায়ে পা লেগে আমি হোঁচট খেয়েছি। এই বলে সে দেওয়ালের দিকে হাত বাড়িয়ে আলোর চাবি টিপে দিল। দেখা গেল সেখানে মাটির ওপরে হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে রয়েছে জয়ন্তের ভৃত্য মধুর দেহ। বন্ধনমুক্ত হয়ে মধু জানালো, খানিকক্ষণ আগে বাইরে থেকে সদরের কড়া নাড়বার শব্দ শুনে বাবু এসেছেন মনে করে সে নেমে দরজা খুলে দিয়েছিল, কিন্তু দরজা খুলে দেখে বাইরে জোনাকয় চিনে ম্যান দাঁড়িয়ে আছে। দরজা খোলা পেয়ে তারা হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ে, তাকে আক্রমণ করে তার হাত পা মুখ বেঁধে ফেলে। তারপর তারা বাড়ির ওপর উঠে যায়। জয়ন্ত অধীর আগ্রহে জিজ্ঞাসা করে, মনমোহন বাবু কোথায়? উপরেই আছেন। দেখেছেন তো সুন্দরবাবু, চুয়াং সময় নষ্ট করে না, চলুন উপরে।
দোতলায় উঠে সুন্দরবাবু বললেন, একবার এখানকার ঘরগুলোকে খানা তল্লাশ করবো নাকি? এসবের এখন দরকার নেই, আগে তেতলায় মনমোহন বাবুর কাছে চলুন, ভগবান জানেন তার এখন কি অবস্থা হয়েছে। মনমোহন বাবু চেয়ারের ওপরে বসেছিলেন এবং চেয়ারের সঙ্গে দড়ি দিয়ে তার সর্বাঙ্গ বাঁধা, তার মুখেও কাপড়ের শক্ত বাঁধন। বন্ধন থেকে মুক্তি লাভ করে মনমোহন বাবু বললেন, বলেন কি মশাই, একটা মূর্তি আর একখানা শিলালিপির জন্য শেষটা কি প্রাণে মারা পড়ব? মোটেই নয়, মোটেই নয়, ও দুটো আপদ আমি কালকেই মিউজিয়ামে দান করব। চুয়াং পারে তো সেখান থেকে তাদের চুরি করুক। সে কথা পরে হবে, এখন আজকের ব্যাপারটা কি বলুন দেখি। বলবো কি আর মাথা মুন্ডু ছাই, নির্ভাবনায় ঘুমোচ্ছিলাম মশাই, আশঙ্কা যেন ভূমিকম্পের ধাক্কা খেয়ে জেগে উঠলুম। আমি ভালো করে কিছু আন্দাজ করবার আগেই একদল চীনে ম্যান আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। সঙ্গে কিছু আঙু এসেছিল? বলেন কি মশাই, আসেনি আবার? আর জ্বালানো হাসি হেসে এসে আমাকে বলল, আমি কথার মানুষ নই, কাজের মানুষ, যদি বাঁচতে চাও এখনই সেই মূর্তি আর লিপি আমার হাতে তুলে দাও। আমি জানালাম মূর্তি আর লিপি আমার কাছে নেই, সে চোখ রাঙিয়ে বলল, এখানে দাঁড়িয়ে গল্প করবার সময় আমার নেই, ঘড়ির দিকে চেয়ে দেখো, 11টা বাজতে আর 3 মিনিট বাকি, এই 3 মিনিটের মধ্যে সেই দুটো জিনিসের সন্ধান যদি না পাই তাহলে গুলি করে তোমাকে কুকুরের মতন মেরে ফেলবো। বলি সে রিভলভার বার করল। তারপর? তারপর আবার কি, রিভলভারের কাছ থেকে নিস্তার পাওয়ার জন্যে আমি যখন গুপ্ত কথা ব্যক্ত করতে যাচ্ছি, হঠাৎ রাস্তার দিক থেকে কেমন অস্বাভাবিক স্বরে একটা হুলো বিড়াল 3 বার ডেকে উঠল। সঙ্গে সঙ্গে চুয়াং বিষম চমকে উঠে তাড়াতাড়ি আমার মুখ বাঁধতে বাঁধতে দলের লোকেদের কি ইঙ্গিত করল, আর অমনি ওরা সকলে বেগে ঘরের ভিতর থেকে বেরিয়ে তেতলার ছাদের দিকে উঠে গেল। চুয়াংও সরে পড়তে দেরি করল না। চুয়াংয়ের চর ছিল রাস্তায়, বেড়ালের ডাক ডেকে সে জানিয়ে দিয়েছে যে ঘটনাস্থলে পুলিশ এসে হাজির। বেটারা তেতলা ছাদে উঠে গিয়েছে, চলো আমরাও সেখানে যাই। পাহারাওয়ালাদের নিয়ে আপনি ছাদে যান, আমি এখন বাজে কথা বলে সময় নষ্ট করতে পারবো না। মানে? মানে ছাদে গিয়ে দেখবেন চুয়াং তার দলবল নিয়ে এতক্ষণে অদৃশ্য হয়েছে। তুমি এতটা নিশ্চিত কেন? যে লোক এত সহজে ধরা পড়ে সে কোনোদিনও চুয়াং এর মতো পৃথিবী বিখ্যাত অপরাধী হতে পারে না। বেশ, দেখাই যাক। সুন্দরবাবু সদল বলে বেরিয়ে এলেন ঘর থেকে। মনমোহন বাবু, আপনি আজ প্রাণে বেঁচে গিয়েছেন, চুয়াং নিশ্চয়ই তার বাক্য রক্ষা করত। তার হিংস্র প্রকৃতির অনেক কাহিনী আমি শুনেছি, 11টা বাজবার আগে আপনি যদি মুখ না খুলতেন সে আপনাকে গুলি করে মারতে একটুকু ইতস্তত বোধ করত না। ভাগ্যিস যথাসময় আমার মাথায় বুদ্ধিটা এসেছিল, ভাগ্যিস যথাসময় আমি আর সুন্দরবাবু এখানে প্রবেশ করতে পেরেছিলাম। মনমোহনবাবু ভয় ভয় বললেন, না মশাই, আমি আর এর মধ্যে নেই, চুলোয় যাক মূর্তি আর লিপি। আপনি ও দুটো বিপজ্জনক জিনিসটাকে চুয়াংয়ের কাছে পাঠাবার ব্যবস্থা করুন। এই যে আপনি বললেন মূর্তি আর লিপি মিউজিয়ামে পাঠাবার ব্যবস্থা করবেন, আমার মতে ওই ব্যবস্থাই ভালো। মোটেই নয়, মোটেই নয়, এখন আমি ভেবে দেখছি চুয়াং তাহলে আমার উপরে আরো বেশি রেগে যাবে, আমার অপঘাতে বাসনানি। জয়ন্তবাবু, ও দুটো জিনিস আপনি চুয়াংয়ের ঠিকানায় পাঠিয়ে দিন। আমরা চুয়াংয়ের ঠিকানা জানলে সে কি আর এত লাফালাফি করতে পারতো? হ্যাঁ, জয়ন্ত সামনে টেবিলের ওপরে সজোরে এক চড় বসিয়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলল, চমৎকার,
মনমোহনবাবু মাঝে মাঝে চমৎকার ইঙ্গিত দেন, আপনি ঠিক বলেছেন, চুয়াংয়ের ঠিকানাই হুয়াংয়ের ঠিকানা। মানিক বিস্মিত হয়ে বলল, হঠাৎ এত উত্তেজিত হয়ে উঠলে কেন হে? তুমি কি চুয়াংয়ের ঠিকানা জানো নাকি? তোমার প্রশ্নের উত্তর মনমোহনবাবুর ভাষাতেই বলতে পারি, মোটেই নয়, মোটেই নয়। তবে জয়ন্ত আর মুখ খুলল না, একেবারে চুপ করে গিয়ে কি যেন ভাবতে লাগল। এমন সময় সুন্দরবাবুর পুনঃপ্রবেশ, ডান হাতে তার কুণ্ডলীকৃত দড়ি। তিনি বললেন, ঠিকই বলেছিলে, বাড়ির ছাদে কেউ নেই। দড়িগাছা কোথায় পেলেন? দড়িগাছা ছাদ থেকে ঝুলে জয়ন্তর বাড়ির পিছনকার বাগানের জমির ওপর পড়ে গিয়েছিল। সুতরাং চুয়াং যে তাঁর দল নিয়ে ওই দড়ি ধরে বাগানের পাঁচিল টপকে পালিয়ে গিয়েছে সে বিষয়ে আমি একেবারে নিঃসন্দেহ হয়ে গেছি। ওহ, কি অদ্ভুত আবিষ্কার! এ বাজে ফ্যাচফ্যাচ করো না তো মানিক, এ আমার আবিষ্কার নয় তো কি? একটু আগে যদি জিজ্ঞাসা করা হতো তোমাদের, তোমরা বলতে পারতে চুয়াং কেমন করে পালিয়ে গিয়েছে? আহা, চটেন কেন সুন্দরবাবু, আমরা এক বাক্যে স্বীকার করতে রাজি আছি যে আপনি হচ্ছেন বাংলাদেশের শার্লক হোমস। এই আবার বিদ্রুপ! মানিক, আমার কি ইচ্ছে হচ্ছে জানো? দি তোমার পিঠে দুম করে একটা ঘুষি বসিয়ে। আচ্ছা আচ্ছা, তাই দিন দাদা, তাই দিন। বাংলার শার্লক হোমসের হাতে কিল খাওয়াও হচ্ছে মস্ত বড় ভাগ্যের কথা। না মানিক, তোমাকে নিয়ে আর পারা গেল না। তুমি হচ্ছ গিয়ে একটা আস্ত ভাঁড়। আমি ভাঁড় কি খুঁড়ি কি সরা তা জানি না সুন্দরবাবু, কেবল এইটুকুই জানি যে আমি আপনাকে বড্ড বড্ড ভালোবাসি। এই ক্ষান্ত দাও মানিক, তুমি ক্ষান্ত দাও দয়া করে। আজ আর তোমার ভালোবাসা কোনো নতুন নজির দিও না, তাহলে আমার পক্ষে সহ্য করা কিন্তু শক্ত হয়ে উঠবে। জয়ন্ত এতক্ষণ অত্যন্ত স্তব্ধ হয়ে বসেছিল, হঠাৎ সে লাপ মেরে দাঁড়িয়ে উঠে বলল, অনেকটা সময় বাজে খরচা করে ফেলেছি মানিক। তোমার কথার অর্থ কি জয়ন্ত? আচ্ছা মানিক, চুয়াং আজ সন্ধ্যার পর থেকে দুবার হার মানতে বাধ্য হয়েছে। কেমন? হ্যাঁ, রাত এখন প্রায় একটা বাজে। আজ বোধহয় নতুন কোনো অভিযানে বেরোবার জন্য চুয়াংয়ের মনে আবার নতুন করে উৎসাহের সঞ্চার হবে না, কি বলো? তাই তো মনে হয়, কিন্তু চুয়াং যা চিজ তার সম্বন্ধে জোর করে কিছুই বলা যায় না। এই কথা আমিও স্বীকার করি, তবে চুয়াং যখন এখানে পুলিশের দল দেখে গেছে তখন এদিকে বোধহয় আজ আর তার পা বাড়াবার ভরসা হবে না। না হওয়াই তো স্বাভাবিক। এখন আন্দাজ করো দেখি, এখান থেকে চুয়াং কোথায় যেতে পারে? নিশ্চয়ই নিজের রাস্তা নাই। আমারও তাই বিশ্বাস। মনমোহন বাবু একটু আগে চুয়াংয়ের ঠিকানার কথা বললেন বটে, কিন্তু তার আস্তানার ঠিকানা আমরা কেউ জানি না। এক্ষেত্রে আমরা কি করতে পারি ভেবে দেখো মানিক, আপনিও ভাবুন সুন্দরবাবু। আপাতত এক্ষেত্রে আমরা করতে পারি ছাই আর ভস্য। চুয়াং কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে তা আবিষ্কার করা কি বড় চাকতিখানেক কথা, কি বলো মানিক? জয়ন্ত, জয়ন্ত, চুয়াংয়ের ঠিকানা কিন্তু একজন ভদ্রলোক বলতে পারেন। কে বলো দেখি? মিস্টার সুং। হ্যাঁ, মিস্টার সুং, সেটা আবার কে বাবা? একটি চীনা হোটেলের মালিক, তিনি চুয়াংয়ের দলের লোক নন কিন্তু তার পুরাতন বন্ধু, খুব সম্ভব তিনি চুয়াংয়ের ঠিকানা বলতে পারবেন। জয়ন্ত নিজের রূপোর শামুকদানি থেকে একটি নস্যি নিয়ে বলল, সাবাস, ঠিক বলেছ মানিক, আমি এখনই টেলিফোন করে মিস্টার সুং এর সঙ্গে কথা বলবো। এই বলে জয়ন্ত টেবিলের কাছে গিয়ে টেলিফোনের রিসিভারটা তুলে নিয়ে মিস্টার সুং এর সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করল। ওদিক থেকে সাড়া আসতে খানিক দেরি হলো, অত রাত্রে সুং নিশ্চয়ই শয্যায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন। তারপর রিসিভারের মধ্যে জাগলো একটি কণ্ঠস্বর। হ্যালো,
কে মিস্টার সুং, এত রাতে আপনাকে বিরক্ত করছি বলে ক্ষমা করবেন। আমি কে? আমি হচ্ছে জয়ন্ত। আজকে আপনার হোটেলে যাকে আপনি চুঙের কবল থেকে উদ্ধার করেছিলেন, তাহলে বুঝতে পেরেছেন, ধন্যবাদ। হ্যাঁ, আপনার কাছে একটা বিশেষ দরকারি কথা জিজ্ঞেস করার জন্যই ফোনটা করেছি। আপনি চুয়াংয়ের ঠিকানা নিশ্চয়ই জানেন? জানেন না? কি মুশকিল, কি বলবেন? চুয়াংয়ের বাসা আপনি চেনেন? সে একদিন সেখানে আপনাকে ওই চায়ের নিমন্ত্রণ করেছিল। খুব ভালো কথা, খুব ভালো কথা। তাহলে দয়া করে আমার একটি অনুরোধ রাখবেন কি? কি অনুরোধ? বলছি, আমার এখানে পুলিশের ফৌজ প্রস্তুত হয়েই আছে। সবাইকে নিয়ে আমি এখনই আবার আপনার কাছে গিয়ে হাজির হচ্ছি। আজ রাত্রেই আপনাকে আমাদের সঙ্গে কষ্ট স্বীকার করে একবার বাইরে বেরোতে হবে। কি বলছেন, কাল সকাল হলেই ভালো হয়? না মিস্টার সুং, কাল সকাল হবে অত্যন্ত অসময়। চুয়াং হচ্ছে অতিশয় ধরিবাজ। আজকে রাতটা মিছে নষ্ট করলে কাল সকালে আমরা তাকে আর খুঁজে পাবো বলে মনে করি না। আমি তাকে নিঃশ্বাস ফেলবার আর ভাববার সময়টুকু দিতে চাই না। মনে রাখবেন মিস্টার সুং, আজ আপনার হোটেলে যে বিশ্রী কাণ্ডটা হয়ে গেছে, তারপরেও আপনি যদি আমাদের একটু সাহায্য না করেন, তাহলে পুলিশের কাছে আপনার হোটেলের সুনাম বোধহয় বাড়বে না। কি বললেন, আপনি রাজি? ধন্যবাদ মিস্টার সুং, ধন্যবাদ। তাহলে ততক্ষণ আপনি প্রস্তুত হয়ে নিন, আমরা যত সম্ভব শীঘ্র আপনার কাছে এসে উপস্থিত হচ্ছি। টেলিফোনের রিসিভারটা আবার রেখে দিয়ে সে ফিরে বলল, সুন্দরবাবু, আরে জাগ্রত হন মশাই, এখনই আরও কিছু পুলিশের লোক আর খানকয়েক গাড়ি আনবার ব্যবস্থা করুন তো। বলো কি জয়ন্ত, এই রাত্রে? হ্যাঁ হ্যাঁ, এই রাতে, আজই। চুয়াং নিশ্চয়ই আজ আমাদের দেখতে পাবে বলে আশা করছে না, সে এখন প্রস্তুত নয়। কাল সকালে তার বাসায় গেলে হয়তো দেখব পাখি উড়ে গেছে। আমি তাকে হাফ ছাড়তে দিতে চাই না। কিন্তু 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 এর মধ্যে কিছুই নেই সুন্দরবাবু, এটা হচ্ছে বিংশ শতাব্দী, আমার ঘরে রয়েছে টেলিফোন। আপনি ইচ্ছে করলে সারা কলকাতায় আপনার কণ্ঠস্বর এখনই ছড়িয়ে দিতে পারেন। বসুন টেলিফোনের কাছে এসে, তারপর কার সঙ্গে কি কথা কইতে হবে সেটা আমার চেয়ে ভালো আপনি জানেন। বলেন কি মশাই, এক ধাক্কা সামলাতে না সামলাতে আপনার আবার এক নতুন বিপদের মধ্যে গিয়ে পড়তে চান? এরকমই আমাদের জীবন। আর আপনি যখন আমাদের দলে এসে ভিড়েছেন, তখন আপনাকেও আমরা এখানে ফেলে যাব না, সঙ্গী করেই নিয়ে যাব। মোটেই নয়, মোটেই নয়। বাপরে, আপনাদের সঙ্গে আমি কোথায় যাব? অসম্ভব। বেশ, তাহলে আপনি এখানেই থাকুন, কিন্তু মনে রাখবেন এই বিচিত্র অপরাধী চুয়াংয়ের কথা কিছুই বলা যায় না। আমরা একটা চান্স নিয়ে দেখছি বটে, কিন্তু কে বলতে পারে চুয়াং এখানেই আশেপাশে কোথাও লুকিয়ে নেই? হয়তো আমরা যেই বেরিয়ে যাব তখনই এখানে আবার আবির্ভাব হবে তার। সেই ঠেলা আপনি সামলাতে পারবেন তো? বলেন কি মশাই, চুয়াং আবার এখানে আসতে পারে? আর তার ঠেলা সামলাবো একলা আমি? মোটেই নয়, মোটেই নয়। জমালয়ে যদি যেতেই হয় তাহলে আপনাদের সঙ্গে যাত্রা করার ইচ্ছে বুদ্ধিমানের কার্য। পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। কোনোই উপায় নেই মনমোহন বাবু, আমাদের কোনো উপায় নেই। যাই, এখন টেলিফোনের কাছে গিয়ে বসি, জয়ন্তর আজ্ঞা পালন করি। খিদিরপুর পার হয়ে গঙ্গার ধারে অনেকটা নির্জন স্থানে মাঝারি আকারের বাড়ি, তার চারিধারে প্রাচীর দেওয়া প্রশস্ত উদ্যান। অবশ্য উদ্যান বলতে যা বোঝায়, বাগানটা ঠিক তেমন ধারা নয়। কিছু কিছু জায়গায় বিবিধ ফুলের চারা বসিয়ে উদ্যান রচনার অল্প বিস্তর চেষ্টা আছে বটে, কিন্তু অধিকাংশ স্থলেই বিরাজ করছে রীতিমতো একটা বিশৃঙ্খল দৃশ্য। এখানে ওখানে দাঁড়িয়ে আছে বড় বড় পুরনো গাছ, এবং এখানে ওখানে ঝোপঝাড়ের সংখ্যাও অল্প নয়।
এই খানিক সাজানো ও খানিক অগোছালো উদ্যানের ওপরে আজ জেগে আছে প্রতিপদের প্রায় পরিপূর্ণ চন্দ্রালোক। সকলে লক্ষ্য করে দেখেন কি না জানি না, কিন্তু চাঁদের আলোর মায়ামন্ত্রে ছাঁটা কাটা ফুলবাগিচারও চেয়ে বিশৃঙ্খল জঙ্গলের ঝোপঝাপ এবং এলোমেলো গাছের দলকেই মনে হয় ঢের বেশি সুন্দর। চাঁদের আলোর নিজস্ব রূপের লেখায় হেলে পড়া ভাঙা কুড়েঘরও হয়ে ওঠে বিচিত্র সৌন্দর্যময়। সুতরাং এই যত্ন এবং অযত্নের চিহ্ন নিয়ে এই উদ্যানটিও ভাবুকের চোখে আজ ফুটিয়ে তুলতে পারে রূপকথার সুমধুর স্বপ্ন। বাগানের সীমানার বাইরে একদিক দিয়ে চলে গেছে একটি রাজপথ, তারও দুধারে দাঁড়িয়ে ফুলের আদর মাখা বাতাসের ছোঁয়াপে নানান গাছের সবুজ পাতারা মর্মর স্বরে গেয়ে উঠছিল চন্দ্রকিরণের রাগিণী। বাগানের আরেক দিক দিয়ে বয়ে যাচ্ছে কলরবে মুখরা গঙ্গা, সর্বাঙ্গে জ্যোৎস্নার আশীর্বাদ নিয়ে তাকেও দেখাচ্ছিল উজ্জ্বল দুধের ধারার মতো। পথের ধারের যে গাছগুলোর কথা বলেছি, তাদের ওপরে পাতা ডালপালার আড়ালে গা ঢেকে বসেছিল দলে দলে মানুষ। তাদের প্রত্যেকেরই দৃষ্টি নিবদ্ধ ছিল বাগানের মধ্যেকার বাড়িখানার দিকে। সেসব চোখের মধ্যে ছিল না চন্দ্রালোকের কবিত্বের ছাপ, ছিল শুধু শিকারী জীবের ভুভুক্ষু দৃষ্টি। একটা বড় ডালের ওপরে সুন্দরবাবুর সঙ্গে আশ্রয় নিয়েছে জয়ন্ত ও মানিক। জয়ন্ত চুপি চুপি বলল, গতিক সুবিধের নয় বোধহয়। কেন? বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে, এখান থেকে জানলা দিয়ে বেশ দেখা যাচ্ছে। লোকজনেরা ব্যস্তভাবে এ ঘরে ও ঘরে ছুটোছুটি করছে, এত রাতে ওদের এমন ব্যস্ততা কেন? দেখো দেখো, বাগানের ফটক দিয়ে পরপর ভিতরে ঢুকছে একখানা বাস, হিনা আর দুখানা মোটর গাড়ি। আবার বলছি সুন্দরবাবু, গতিক বড় সুবিধের নয়। ভাগ্যিস আমরা কাল সকালে আসিনি। কাল সকালে এলে দেখতাম পাখির খাঁচা খালি। ঠিক বলেছ, চুয়াংডা স্কেল বোধহয় আজ রাত্রেই তলবি তলবা গুটিয়ে এখান থেকে সরে পড়বার তাল করছে। চালাকিতে চুয়াংয়ের জুড়ি মেলাভার। সে বেশ বুঝেছে যে মিস্টার সুংয়ের কাছে তার আস্তানা যখন অপরিচিত নয়, আর তিনি যখন তার পাপকার্যে সাহায্য করেননি, তখন এ বাড়ির ভেতরে সে আর নিরাপদে বসবাস করতে পারবে না। অতএব পুলিশের আবির্ভাবের আগেই এখান থেকে সে অন্তর্হিত হতে চায়। অদ্ভুত তার তৎপরতা। এই জন্যই এতকাল ধরে সে পুলিশকে ফাঁকি দিয়ে আসতে পেরেছে, কারণ পুলিশের ঘুম ভাঙতে দেরি লাগে। ও কথা তুমি বলতে পারো না, এবারে পুলিশের ঘুম যথাসময়ে ভেঙেছে। বাগান বাড়ির চারিদিক ঘিরে যে জাল পেতে রেখেছি, তা ভেদ করে আর চুয়াং কেমন করে পালায় দেখি। অতটা নিশ্চিত হবেন না সুন্দরবাবু, চুয়াং হচ্ছে পারদের মতো পিচ্ছিল, ধরেও ধরা যায় না। মিনিট দেড়েক পরেই দেখা গেল বাস এবং মোটর গাড়ি দুখানা বাগানের ফটকের দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে। জয়ন্ত গাছের ওপর থেকে নামতে নামতে বলল, সুন্দরবাবু পুলিশ বাসি বাজি, আপনিও মানিককে নিয়ে চটপট নেমে আসুন। রাত্রির বক্ষ ভেদ করে বেজে উঠল পুলিশ বাঁশির তীব্র ও তীক্ষ্ণ ধ্বনি। সঙ্গে সঙ্গে গাছগুলো করতে লাগলো মনুষ্য বৃষ্টি। গাড়ি তিনখানা হঠাৎ গতি বাড়িয়ে দিয়ে ফটক পার হয়ে বেরিয়ে আসবার চেষ্টা করলো, কিন্তু ফটকের সামনে এসেই তাদের গতি বন্ধ করতে হলো, কারণ সামনেই পালাবার পথ জুড়ে দল বেঁধে দাঁড়িয়ে আছে সশস্ত্র পুলিশের লোক। প্রথম গাড়ির ভেতর থেকে মুখ বাড়িয়ে একজন লোক ইংরেজিতে বলল, হু আর ইউ, আপনারা কারা? পুলিশ। আমাদের বাধা দিচ্ছে কেন? তোমার প্রশ্নের জবাব দিতে ইচ্ছে করি না। চুয়াং কোথায়? চুয়াং একেবারে আকাশ থেকে পড়লে যে। কে চুয়াং? তোমাদের দলপতি। আমাদের কোনো দলও নেই, দলপতিও নেই, চুয়াং বলে আমরা কাউকে চিনি না। বেশ, আমরা সব গাড়ি খুঁজে দেখতে চাই। কোন অধিকারে? পাজি ডাকু কোথাকার, ফের তুই প্রশ্ন করছিস? এসে ভাই, এ গাড়ি তিনখানাকে ঘিরে ফেলো, সব বেটাকে গাড়ির ভেতর থেকে টেনে বার করো। আচমকাই গাড়ি তিনখানা আবার পুলিশ বাহিনীর দিকে তীর বেগে এগিয়ে গেল, এবং সঙ্গে সঙ্গে প্রত্যেক গাড়ির ভেতর থেকে হু হু করে বেরিয়ে আসতে লাগলো রিভলভারের গুলি। পরমুহূর্তে পুলিশের আগ্নেয় অস্ত্রগুলো করতে লাগলো বিকট চিৎকার। জয়ন্ত কিন্তু সেদিকে ভ্রুক্ষেপও করল না, বলল, মানিক, ও তিনখানা গাড়ির মধ্যে নিশ্চয়ই চুয়াং নেই, সে কখনোই এমন বোকার মতো নিজের জীবনকে বিপন্ন করবে না।
আমার দৃঢ় বিশ্বাস তাকে পালাবার সুযোগ দেওয়ার জন্যই গাড়ি থামিয়ে ওরা পুলিশের সঙ্গে কথা কাটাকাটি করছিল। চলো চলো আমরা বাগানে যাই। জয়ন্ত ও মানিক দ্রুত পদে অগ্রসর হলো। চাঁদের আলোয় চারিদিক ধপধপ করছে। খানিকটা তফাতেই দেখা গেল একটা ঝোপ সন্দেহজনকভাবে দুলছে। তারা দুজনেই সেই দিকে ছুটল এবং তৎক্ষণাৎ ঝোপের অপর পার্শ্ব ভেদ করে আবির্ভূত হলো একটি সুদীর্ঘ ও প্রকাণ্ড মূর্তি, এবং আত্মপ্রকাশ করেই সে মহাবেগে একদিকে দৌড়তে আরম্ভ করলো। ছুটতে ছুটতে জয়ন্ত বলল, ছোট মানিক, যত জোরে পারো ছোট, যা ভাবছি তাই যদি হয় ওই দেখো চুয়াং। চুয়াং খানিক দূর অগ্রসর হয়ে সামনে পেল একটা মেদি পাতার বেড়া। এক লাফে সেই বেড়া অতিক্রম করে সে অন্য পাশে গিয়ে পড়ল এবং তারপর তাকে আর দেখা গেল না। জয়ন্ত এবং মানিকও লাফ মেরে সেই মেদি পাতার বেড়ার ওপারে গিয়ে পড়ল। সামনের দিকে আর অগ্রসর হওয়ার উপায় নেই, কারণ তাদের সামনে কয়েক হাত তফাতে রয়েছে সেই বাগান বাড়ির সুদীর্ঘ দেওয়াল, এবং দেওয়ালের ঠিক তলা দিয়ে এক টানা চলে গেছে সারি সারি ফুলন্ত কেনা গাছ। ডান দিকেও বাড়ি যেখানে শেষ হয়েছে সেখানে রয়েছে করগেট দিয়ে গড়া খুব উঁচু একখানা লম্বা ঘর। সম্ভবত সেখানাকে একাধিক মোটরের গ্যারেজ রূপে ব্যবহার করা হয়। সামনেই দেওয়ালের পাশে একটা হাত তিনেক উঁচু কেনা গাছ তখনও দুলছিল ঘন ঘন। নিশ্চয়ই সেই গাছটা কোনো মানুষের দেহের আঘাত পেয়েছে, কিন্তু সেখানে মানুষ কোথায়? এই অল্প পরিসরের মধ্যে কোনো মানুষেরই লুকিয়ে থাকবার উপায় নেই। অথচ এই মাত্র তারা সচক্ষে চুয়াংকে বেড়া পার হয়ে এখানে অবতীর্ণ হতে দেখেছে। সামনের দিকে বাড়ির উচ্চ দেওয়াল, ডান দিকে গ্যারেজের দেওয়াল, এবং বাঁ দিকেও খানিকটা পরে সেই মেদি পাতার বেড়া দিয়ে জমিটা ঘেরা রয়েছে। চুয়াং যদি ওই দিক দিয়ে বেড়া ডিঙিয়ে পালাবার চেষ্টা করত তাহলে কিছুতেই জয়ন্ত মানিকের দৃষ্টিকে এড়াতে পারত না। চুয়াং সামনের দিকে বাঁ দিকে ও ডান দিকে যায়নি, অথচ আচম্বিতে অদৃশ্য হয়েছে, ঠিক যেন কোনো জাদু মন্ত্রের প্রভাবেই। জয়ন্ত পর্যন্ত হতভম্ব হয়ে গেল। মাটির ওপরে টর্চের তীব্র আলোক শিখা ফেলে জমির ওপরটা পরীক্ষা করতে করতে হঠাৎ বাড়ির দেওয়ালের সামনে এক জায়গায় থেমে দাঁড়িয়ে পড়ে সে বলল, হে দেখো মানিক, ফুল গাছের নরম জমির ওপর চারখানা সুবৃহৎ পায়ের টাটকা দাগ। নিশ্চয়ই চুমাং মিনিট খানেক আগেই এখানে এসে দাঁড়িয়েছিল, কিন্তু এরপর এপাশ আর ওপাশ আর কোনো পায়ের দাগ নেই। দেখলে সন্দেহ হয় যে পৃথিবী ঠিক এইখানেই যেন তাকে নিঃশেষে গ্রাস করে ফেলেছে। কিন্তু এও কি সম্ভব? এমন আশ্চর্য ব্যাপার তো জীবনে কখনো দেখিনি। সত্যিই কি চুয়াং মায়াবী? মানিক স্তম্ভিত হয়ে বোবার মতো দাঁড়িয়ে রইল, কিছু বলবার ভাষা খুঁজে পেল না। জয়ন্ত নীরবে বেড়া ঘেরা জমির ওপর আলো ফেলে ফেলে ঘুরে বেড়াতে লাগল। প্রায় 10 মিনিট কেটে গেল, কিন্তু চুয়াংয়ের কোনো চিহ্ন সে আবিষ্কার করতে পারল না। ওদিকে নিশীথ রাত্রির স্তব্ধতা ভাঙানো আগ্নেয়াস্ত্রের গর্জন থেমে গেছে খানিক আগেই। এখন দেখা গেল সুন্দরবাবু, মনমোহনবাবু এবং কয়েকজন পাহাড়াওয়ালা ছুটে আসছে জয়ন্তদের দিকে। সুন্দরবাবু কাছে এসেই বিষম হাঁপাতে হাঁপাতে বললেন, আমরা করছি তুমুল যুদ্ধ, আর তোমরা কিনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছো বাগানের বায়ু সেবন। ছি জয়ন্ত, ছি মানিক, এতটা তোমাদের কাছ থেকে আশা করিনি। সুন্দরবাবুর তিরস্কার আমলের মধ্যে না এনে জয়ন্ত জিজ্ঞাসা করল, আপনাদের তুমুল যুদ্ধের কি পরিণাম হলো মশাই? পরিণাম সে একরকম মন্দের ভালোই। মন্দের ভালো কিরকম? হতবাগাদের একখানা মোটর আমাদের ফাঁকি দিয়ে লম্বা দিতে পেরেছে, কিন্তু সেই বাসের আর একখানা মোটরের সব লোককে আমরা গ্রেফতার করেছি। যাদের গ্রেফতার করেছি তাদের মধ্যে তোমার চুয়াংয়ের মতো কোনো অতিকায় দানবকে আমি দেখতে পেলুম না। নিশ্চয়ই যে মোটরখানা পালিয়ে গিয়েছে চুয়াং ছিল তার মধ্যেই। ভুল সুন্দরবাবু, ভুল। চুয়াং গাড়ি ছেড়ে আবার এই বাগানের মধ্যেই নেমে পড়েছিল। আমরা তার পিছন পিছন ছুটছিলাম বটে, কিন্তু তাকে ধরতে পারিনি। ঠিক এইখানেই এসে এরকম আমাদের চোখের সামনে চুয়াং সশরীরে একেবারে পাতালে প্রবেশ করেছে। তুমি কি বলছো হে জয়ন্ত, তোমার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? মাথা খারাপ হয়ে গেলে আমি এতটা বিস্মিত হতাম না। চোখের সামনে এই দেখলাম চুয়াংকে, তার পর মুহূর্তেই দেখলাম চুয়াং আর আমাদের চোখের সামনে নেই। এ এক আজগবি ভেলকি। বলেন কি মশাই,
একটা রক্ত মাংসে করা আস্ত মানুষ, বিশেষ করে চুয়াংয়ের মতন অমন মস্ত বড় মানুষ, আপনাদের মতন পাকা শিকারীর চোখের সম্মুখ থেকে কখনো হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে পারে? মোটেই নয়, মোটেই নয়। আমার কথা না হয় ছেড়েই দিচ্ছি, কিন্তু জয়ন্তর চোখকে ফাঁকি দেয় এমন জীব বোধহয় পৃথিবীতে জন্মায়নি। চুয়াং আজ যে ভোজবাজির খেলা দেখালো, দুনিয়াতে তার তুলনা নেই। হতে পারে মানিকবাবু, হয়তো আপনাদের কথাই ঠিক। এখন আমার মনে হচ্ছে ব্রহ্মদেশে গিয়ে শুনেছিলাম চুয়াং নাকি এর দ্বিতীয় জাদুকর। সাধারণ মানুষ কি এখনো জাদুকরের সাথে এঁটে থাকতে পারে? মোটেই নয়, মোটেই নয়। জাদুকরে নিগুজি করেছে, আমি বেশ বলতে পারি জয়ন্ত আর মানিক ভুল দেখেছে। চুয়াং লম্বা দিয়েছে সেই পলাতক মোটরটায় চড়েই। হয়তো আপনার কথাই ঠিক, হয়তো আমি আর মানিক যা দেখেছি সবটাই হয়তো স্বপ্ন। আচ্ছা, ওসব কথা এখন চুলোয় যাক, এখন আমাদের কি করা উচিত? বাগানের বাইরে চলুন, তারপর আমাদের কর্তব্য স্থির করার অনেক সময় পাবেন। রাত্রি তখন প্রায় প্রভাতের কাছে এসে পড়েছে। স্তব্ধ পৃথিবী, গাছে গাছে ঘুমিয়ে পড়েছে মর্মর ধ্বনি পর্যন্ত, এমনকি ঝিল্লিরাও ডেকে ডেকে শ্রান্ত হয়ে অবলম্বন করেছে মৌন ব্রত। বিশেষ সবাই নিদ্রিত, ঘুম নেই কেবল চাঁদের চোখে। আজকের প্রতিপদের চাঁদ জানে প্রভাতের প্রথম আলো ফুটলেও পাবে না সে ঘুমোবার অবসর, তাকে আত্মসমর্পণ করতে হবে সূর্যালোকের তীব্রতার মধ্যে। সেই মেদিপাতার বেড়া দিয়ে ঘেরা জমিটুকুর ভেতরে ঘুমিয়ে পড়েছিল জ্যোৎস্নাও। আচম্বিতে জাগরণ দেখা দিল, কিন্তু একটি অসম্ভব জায়গায়। একটি পুষ্পিত কেনা গাছ আস্তে আস্তে মাটির ওপর থেকে খানিকটা উঠে একটু সরে গিয়ে আবার পৃথিবীর ওপরে অবতীর্ণ হয়েই দুলতে লাগল। তারপর দেখা দিল এক আশ্চর্য দৃশ্য, যেখানে গাছ ছিল সেখান থেকে আত্মপ্রকাশ করল এক বিপুল বপু মনুষ্য মূর্তি। সামনের ঘাস জমির ওপরে দাঁড়িয়ে মূর্তিটা একবার এদিকে আর একবার ওদিকে দৃষ্টিপাত করল। এরপর অত্যন্ত সন্তর্পণে হেঁট হয়ে আস্তে আস্তে একদিকে অগ্রসর হতে লাগল। মেদিপাতার বেড়ার ওপাশ থেকে জেগে উঠল আরেকটা মূর্তি। সে লাফ দিয়ে বেড়া পার হয়ে এলো এবং বিদ্যুৎ গতিতে ছুটে গেল সেই বৃহৎ মূর্তিটার দিকে। বৃহৎ মূর্তিটা তাকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে উঠতে না উঠতেই দ্বিতীয় মূর্তিটা তার উপর গিয়ে ঝাঁপিয়ে পড়ল। ঝাঁপিয়ে পড়ে করল এক প্রচণ্ড মুষ্টিঘাত এবং সঙ্গে সঙ্গে বিপুল আনন্দে চিৎকার করে বলে উঠল, এই তো চুয়াং, এইবার তোমাকে পেয়েছি। তুমি দেবে জয়ন্তকে ফাঁকি, হ্যাঁ, অত সোজা নয়। জয়ন্ত যে ঘুষি মেরেছিল বলিষ্ঠ লোকও তা সামলাতে পারত না, কিন্তু চুয়াং একবার হেলে পড়ে আবার সিধা হয়ে দাঁড়ালো এবং চকিতে পকেট থেকে রিভলভার বের করে জয়ন্তকে গুলি করতে উদ্যত হলো। কিন্তু জয়ন্ত বিদ্যুতের মতো হেঁট হয়ে বাঁ হাত দিয়ে রিভলভার শুদ্ধ চুয়াংয়ের হাতটা ওপরের দিকে ঠেলে দিল এবং পর মুহূর্তে চুয়াংয়ের রিভলভার আকাশের দিকে গুলি বর্ষণ করল। চুয়াং তখন তার বিপুল বাম বাহু দিয়ে জয়ন্তর দেহকে ওপর দিকে তুলে উল্টে ফেলবার চেষ্টা করল, কিন্তু জয়ন্ত তার ডান হাত দিয়ে চুয়াংয়ের বাঁ হাতখানা নিচের দিকে টেনে ধরল এবং সঙ্গে সঙ্গে নিজের দুপা দিয়ে বেষ্টন করল শত্রুর দুই পাকে। দুজনেই প্রাণপণে পরস্পরের প্রতি শক্তি প্রয়োগ করতে লাগলো। প্রায় এক স্থানে দাঁড়িয়েই এইভাবে কেটে গেল মিনিট খানেক। খুব কাছে শোনা গেল অনেকগুলো দ্রুত পায়ের শব্দ। রিভলভারের গর্জন শুনে প্রথমেই ছুটে আসছে মানিক, তারপর সুন্দরবাবু এবং তারপর আসছে কয়েকজন সার্জেন্ট ও পাহারাওয়ালা। তারাও সকলে এসে চুয়াংয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। তারপর তাকে মাটির ওপর ফেলে তার দুই হাতে পড়িয়ে দিল হাত করা। জয়ন্ত দু চারবার নিজের গা ঝাড়া দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, চুয়াং তুমি খুব চালাক, আমি স্বীকার করছি। আসল ব্যাপারটা আমি এখনো ঠিক বুঝে উঠতে পারিনি বটে, কিন্তু তুমি যে মেদিপাতার বেড়ার মধ্যেই কোনোখানে লুকিয়ে আছো এই বিষয়ে আমার একটুও সন্দেহ ছিল না। একটা নিরেট মানুষ কখনো হাওয়ায় মিলিয়ে যেতে পারে না, তাই আমি সবাইকে এখান থেকে সরিয়ে দিয়ে বেড়ার ওই পাশে ঘাপটি মেরে বসে সাগ্রহে অপেক্ষা করছিলাম তোমার পুনরাবির্ভাবের জন্য। আমার অপেক্ষা করা সার্থক হয়েছে। বাঙালি কুকুর, আজ দল বেঁধে তুই যদি আমাকে আক্রমণ না করতিস, তাহলে কে তোকে আমার হাত থেকে রক্ষা করত? চুয়াং, তোমাকে আমি থোড়াই কেয়ার করি। তোমার হাতে ছিল রিভলভার,
আমাকে রিভলভার ব্যবহার করবার কোনো সুযোগই তুমি দাওনি। শুধু হাতেই তোমার রিভলভারকে ব্যর্থ করেছি, আর তোমাকেও রেখেছিলাম বন্দি করে। সুন্দরবাবু, ওর হাতের বাঁধনটা খুলে দিন, আমার সামনে উঠে দাঁড়াক। আজকে আমি নিজের গায়ের জোরেই ওকে মাটিতে আবার উপরে ফেলব। না 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 না, পাগলা কুকুর হেরে গিয়েও গর্জন করতে পারে, কিন্তু মানুষ কবে যেচে কুকুরের সঙ্গে শক্তি পরীক্ষা করতে যায়? হ্যাঁ, যথেষ্ট হয়েছে বাবা, যথেষ্ট হয়েছে। এ দৃশ্যের ওপর এখন যবনিকা পড়ুক। বন্ধু, যবনিকা পড়তে একটু দেরি আছে, এখনো দেখা হয়নি চুয়াং কোন কৌশলে পাতালের ভেতর প্রবেশ করেছিল। বলতে বলতে সে এগিয়ে গিয়ে দাঁড়ালো সেখানে, যেখান থেকে চুয়াং আশ্চর্যভাবে আত্মপ্রকাশ করেছিল। প্রথমেই দেখা গেল ফুল গাছের নরম জমির ওপর বসানো রয়েছে একটা বড় গোলাকার পাত্র, কাঠ দিয়ে সেটা তৈরি এবং তার গভীরতা হচ্ছে প্রায় দেড় হাত। সেই গভীরতার শূন্যতাকে পরিপূর্ণ করা হয়েছে মাটি দিয়ে, এবং সেই মাটির ভেতর শিকড় রোপণ করে দাঁড়িয়ে আছে একটা ফুলন্ত কেনা গাছ। তার পাশে মাটির ভেতরে রয়েছে একটা গর্ত, যার মধ্যে নেমে জয়ন্ত সকলেরই চোখের সম্মুখ থেকে অদৃশ্য হয়ে গেল। তারপর সে গর্ত থেকে আবার উঠে এসে বলল, চুয়াং, তোমাকে অভিনন্দন দিতে আমি রাজি আছি, ধন্য তুমি। লোকের চোখে ফাঁকি দেওয়ার জন্য এমন উপায় যে কেউ অবলম্বন করতে পারে, এটা কল্পনাতেও আনা সম্ভবপর নয়। সুন্দরবাবু, এই চমৎকার লুকাবার জায়গাটি চুয়াং আগে থেকেই তৈরি করে রেখেছিল। সারি সারি কেনা গাছ, তারই মধ্যে একটি স্থানে একটি কেনা গাছ তুলে প্রথমে সে কেটেছিল একটি গর্ত, তারপর সে গর্তের মাপে তৈরি করেছিল একটি কাঠের বড় পাত্র, তারপর সে এই পাত্রের মধ্যে মাটি ভরে আবার পুঁতে দিয়েছিল কেনার চারা। এই চারার পাত্রটিকে আমি আবার গর্তের মুখে বসিয়ে দিচ্ছি। এবার আপনারা দেখুন তো, এর মধ্যে কোথাও ফাঁকি আছে ধরতে পারেন কি না। বলতে বলতে সে গাছ ও মাটি শুদ্ধ সেই গোলাকার পাত্রটাকে আবার দুহাতে তুলে গর্তের মুখে বসিয়ে দিল। তখন সেখানে যে কোনো গর্ত বা কাঠের পাত্র আছে সেটা বোঝবার আর কোনো উপায় রইল না। আশ্চর্য, এত সহজে পৃথিবীতে ঠকানো যায় নাকি? মনমোহন বাবু মাথা নেড়ে বলে উঠলেন, বলেন কি মশাই, অসাধু কখনো সাধুকে ঠেকাতে পারে? মোটেই নয়, মোটেই নয়। এই দেখুন না, চুয়াং কি আজ জয়ন্তবাবুকে ঠেকাতে পারলো? সুন্দরবাবু কোনো রকম মতপ্রকাশ না করে কেবল তার সেই বিখ্যাত শব্দটি উচ্চারণ করলেন,